بسم الله الرحمن الرحيم من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, এখন উপস্থাপিত হবে তাফসীরে জালালাইন থেকে সূরা বাকারার 97 থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ। এই আয়াতের সাবাবে নুজুল বলতেছেন মুসাননিফ, সাআলা ইবনু সূরিয়া আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবদুল্লাহ ইবনে সূরিয়া ইয়াহুদি, এক রেওয়ায়েতে আসছে যে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, সাআলা ইবনে সূরিয়া আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েত হলো আও উমারা রাদিয়াল্লাহু আনহু, আম্মা ইয়াতি বিল ওয়াহি মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে ওহী নিয়ে কে আসেন, এটা জিজ্ঞেস করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক রেওয়ায়েত মোতাবেক, আরেক রেওয়ায়েত মোতাবেক হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে। ফাকালা জিব্রাইল, ফাকালা জিব্রাইলু, তখন উত্তর দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমার জিব্রাইল। ফাকালাহু আদুবুনা, তখন ওই আবদুল্লাহ বিন সূরিয়া সে বলল, তিনি তো আমাদের দুশ্মন। ইয়াতি বিল আযাব, লাউকানা মালা না লাউকানা মিকাইল মিকাইলা, ওই লাউকানা মা ইয়াতি বিল ওয়াহয়ে মিকাইলা লা আমান্না, তাহলে আমরা ঈমান আনতাম। لأنه يأتي بالخصب والسلم, কারণ তিনি সজীবতা নিয়ে আসেন এবং শান্তি নিয়ে আসেন। ফানাজালা, তখন সামনের এই আয়াত নাযিল হলো। 11 নম্বর হাশিয়াতে দেখো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মুতাল্লিক যে রিওয়ায়াতটা, সেই রিওয়ায়াতটা 11 নম্বর হাশিয়াতে আসছে। 10 নম্বর হাশিয়াতে দেখো তার নামটা আছে ইবনে সূরিয়া, ইসমুহু আব্দুল্লাহ, কানা মিন আহবারি ফাদাক, পাইছো? 11 নম্বর হাশিয়াতে আছে আও উমর আশারা বিদালিকা ইলা তানবীউল খিলাফ, এই পাওয়া গেছে কিনা? রেওয়ায়েতটার দিকে ইশারা করতেছে দেখুন। ফাইন্না উমর কানা লাহু আরদুম বিল আওয়ালি, মদিনার উপরই অংশে, উপর অংশে এক জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা জমি ছিল। ওয়া কানা ইয়ামুরু আলা মাদারিসিহিম লিয়াখতাবিরা সিফাতা সিফাতি মুহাম্মাদিন মিন কুতুবিহিম, তো সেখানে তিনি যখন যেতেন ইহুদিদের যে সকল প্রতিষ্ঠান ছিল, দিনী ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে তিনি যেতেন তাদের কিতাবাদি থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ইত্যাদি জানার জন্য। তো তারা বলল আমরকে দেখে, ইয়া আমার লাকাদ আহবাবনাকা, এটা বলছে ইয়াহুদিরা। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন, ওয়াল্লাহি মা উহিব্বুকুম ইন্নামা আদখুলু আলাইকুম লিয়াজদাদা বাসীরাতান ফি আমরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরকে বলতেছে যে আমরা তো তোমাকে মহব্বত করি। আর উমরের উত্তর শোনো, والله ما احبكم انما ادخل عليكم ليزداد بصيره في امر محمد فساله ابن سوريا عما ياتي بالوحي لمحمد فقال جبرائيل فقال هو عدونا فاخبر النبي بذلك فنزلت الايه এখানে এই কথাটা আসছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে এই কথাবার্তার পরে প্রথমে কিছু কথাবার্তা হয়েছে, এরপর জিজ্ঞেস করছে যে তোমাদের কাছে মুহাম্মদ এর কাছে ওহিকে নিয়ে আসে, তখন উত্তর দেখানো উমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে কথাটা যে উমরকে বলতেছে যে আমরা তো তোমাকে মহব্বত করি, আর উমর বলতেছে যে না আমি তোমাদেরকে একটুও মহব্বত করি না। পরে নিচে রেওয়ায়েতের মধ্যে আসছে এই লাআনতুম আকফারু মিনাল হামির, লাআনতুম আকফারু মিনাল হামির, নরম আচরণ বুঝতেনি না উমর রাদিয়াল্লাহু আনহু, না আমরা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক বেশি দিনের বুঝ রাখি, এই না বোঝা গেল নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করো। সাহাবিদের বিশেষ সিফত যেটা ছিল, যেটা কোরআন কারিমের কয়েক জায়গায় আসছে, আশিদ্দা আলাল কুফার রহমা ওবাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর, অর্থাৎ কাফেরদের প্রতি কঠোর হওয়া, এটা সাহাবিওয়ালা সিফত। আর এটা না হওয়া, এরপরে দাবি করা সাহাবিওয়ালা সিফত, এটা তো ধোকাবাজি বা মিথ্যা। কত রেওয়ায়তে আসছে কাফেরদের সাথে সাহাবিদের আচরণটা কেমন ছিল, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আসছে আল বিদায় ওয়ান নিহায়াতে, আমার নিজের দেখা, আরেকজনের শোনা না। ওখানে ইরানিদের সাথে যে যুদ্ধগুলো হয়েছে, এক যুদ্ধের ঘটনা আসছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের আমির, ইরানি সৈন্য সেনাপতি, সে ডাকছে মুসলমানদের সেনাপতিকে, তো ডাকছে মানে সব বন্দী হয়ে দাঁড়ায় গেছে, তো ও আসছে এদিক থেকে ডাকছে মুসলমানদের আমিরকে, তো উনিও সামনে গেছে। সামনে যাওয়ার পরে সে বলতেছে যে তোমরা কী জন্য আমাদের দেশে আসছো এটা জানি,
কি জন্য তোমাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসছো এটা আমরা জানি, তোমরা তো আমাদের দেশে আসছো অভাব অনটনে পড়ে, অভাব অনটনে পড়ে আমাদের দেশে আসছো কিছু পয়সার জন্য। মা আখরাজাকুম মিন বিলাদিকুম ইল্লা জুয়, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করছে জুয়ে দুর্ভিক্ষে। তো সে বলতেছে যে তোমাদের প্রত্যেককে নির্ধারিত একটা পরিমাণ এই পয়সা দেব, দিনার দিরহাম দেব, পোশাক সার দেব, তোমরা সবাই চলে যাও, আবার ঠিক আগামী বছর এই সময়ে তোমাদের আরবের এরিয়ার নিকটে আমাদের যে শাসকরা আছে ওদেরকে বলবো তোমাদেরকে যেন আবার এই পরিমাণ দিয়ে দেয়, আগামী বছর যাও এখন তোমরা চলে যাও। খালিদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিতেছে যে তুমি যেটা বললে এটার কারণে আমরা আসলে আসি নাই, মা আখরাজানা মিন বিলাদিনা মা কুলতা, তুমি যেটা বললে এটাই আসলে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করেনি। উনি বলতেছে যে আসল ব্যাপারটা হলো যে আমরা হলাম গায়রা আন্না কওমুন নাশরাবুদ্দিমা ওয়াকাদ বালাগানা আন্নাহু লা দামা আতিয়াবু মিন দামির রুম ফাজিনা লিযালিক। বুঝছো আরবিটা? এবারটা আলবেদায় আন্নে, হ্যাঁ তুমি যেটা বললে যে আমরা ক্ষুধায় পড়ে অবমাননে পড়ে আমরা আসছি আরব থেকে তোমাদের দেশে কিছু নেওয়ার জন্য, না এটা না, কারণ ব্যাপারটা হলো গায়রা আন্না কওমুন নাশরাবুদ্দিমা, বুঝতেছো না? وقد بلغنا انه لا دم اطيب من دم الروم فجئنا لذلك। তারপরে যে রুস্তমের সাথে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের বিবরণটা তো সব কিতাবে আসছে, খেলাফতের আশেদা ছোট্ট একটা কিতাব আছে না, কিতাবটা পড়ো, সবাই নিজের উপর এটা একবার ফরজ মনে করো। সাহাবীদের জামানায় দিনের কাজ কিভাবে হয়েছে এটা তো তোমার জানতেও তো হবে নাকি, সহিভাবে জানতে হবে না, নতুবা না জানলে তুমি বিভিন্ন জনের কাছ থেকে উল্টা পাল্টা শুনবা, এটা তুমি তোমার মুখ দিয়ে বলতে শুরু করবো। তো ওটার মধ্যে আসছে, ওটার মধ্যে আসছে, এরপরে আরও আলবেদাওয়ার নেহায় অন্যান্য বড় কিতাবেও আসছে, রিবি ইবনে আমের রুস্তম যখন এই কাদিসিয়ার ময়দানে হাজির, ওদিক থেকে তার উপরে চাপ আসতেছে শাহে ইরানের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, কিন্তু সে বুঝতেছে যে আমরা আসলে পারবো না। তো সে শুধু সময় ক্ষেপণ করতেছে, তো মুসলমানদের কাছ থেকে একজনকে তলব করছে যে একজন আসল কথাবার্তা কিছু বলি। তো হজরত রিবি ইবনে আমেরকে পাঠানো হয়েছে, তিনি তো সাহাবিকে মারউব করার জন্য খুব শান শৌকতের সাথে ওর তাবুটা সাজাইছে, দামি কার্পেট বিছাইছে। তো তিনি ওনার হাতে ছিল লম্বা বর্ষা ছিল, উনি যাইতেছেন যে ঘোড়াতে চড়ে চড়ে, তো ঘোড়ার উপরে রেখেই বর্ষাটাকে এমনি খুঁটে 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 ঘুরে যাইতেছে, পুরো দামি কার্পেটটাকে ছিদ্র করে ফেলতেছে। একটা লোকের হিম্মত কি পরিমাণ হইলে এই সাহসটা করতে পারে। ভিতরে ঢুকছে, ঢুকার পরে এই রুস্তমে যেই বড় মসনদে বসা ছিল, তো সবাই এক বড়দের জন্য কি মসনদে এই পরিমাণ বানায় যে শুধু একজনে বসতে পারে, বানায় বড় করে যদিও বসে একজন, এমন হয়, এমন হয় না তোর মসনদে বিশাল বড় কেন? তো হজরত রিবি ইবনে আমির গিয়ে রুস্তমের মসনদে বসে পড়ছে, তো অন্যরা টাইনা নামাইছে, এই করতেছি কি তুমি আমাদের ইয়ার মসনদে বসে গেছি? পর উনি বলতেছে যে আমি তো তোমাদেরকে খুব বুদ্ধিমান ভাবছিলাম, কিন্তু এখানে এখানে এসে তো দেখতেছি যে তোমরা খুব নির্বোধ, তোমাদের রাজাদেরকে তোমরা এই মাবুদের আসনে বসায় রাখছো। উনি তো বলছেন আরবিতে, উপস্থিত কেউ তো এটা বুঝে নেয়, সবাই তো ফার্সি ভাষায় কথা বলে। মুতার জেমজা ছিল, তার রুস্তমে বলছে এই আরব কি কী বললো একটু শোনাও তো। পরে সে ফার্সিতে যখন তরজমাটা শোনাইছে, তো এই আশপাশে যারা ছিল কর্মচারী এরা একে অপরের দিকে তাকাইতেছে, সদা তো আরব, আরব তো সত্য কথা বলছে, মানে এটা এদের পক্ষে হয়ে গেছে না কথাটা, সাধারণ লোকদের পক্ষে হয়েছে না। এবার রুস্তমে বলছে যে এই আরব তো আমাদের সৈন্যদেরকে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করার উস্কান দিল। পরে কথাবার্তা হয়েছে, পরে বলছে যে তোমরা কয়দিন সময় দিবা, বলছে তিন দিন সময়, বলছে এটা কি তোমার কথা না তোমাদের আমিরের কথা, বলছে আমার কথা আর আমিরের কথা এক সমান, আমি যেটা বলবো সেটাই আমিরের কথা। আসার আগে দিয়ে একটু ছুটে গেছে এই যারা পাহারাদার যারা ছিল, তারা বলছে যে এই অস্ত্র শস্ত্র সব রেখে যাও, বলছে না অস্ত্র রেখে যাবো না, অস্ত্র তো আমাদের জিনা, বলছে তাহলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তো বলছে ঠিক আছে তাহলে না যাবো, আমি কি ইচ্ছা করে আসছি নাকি, আমাকে ডাকা হয়েছে এই জন্য আসছি। এই হিম্মতটা একজনের কখন হবে, মৃত্যুকে একদম ভয় করে না, এই তখন হবে, তখন হবে। এটা ছিল আসলে সাহাবিদের, এই জন্য এই ঘটনাগুলো আসলে পড়ো, তাহলে অন্তত তুমি বিভ্রান্ত হইবে না, অন্য মানুষকে তুমি বিভ্রান্ত করা সেটা তো না হয় পড়াবে, তুমি অন্তত বিভ্রান্ত হইবে না। সাহাবিদের জমানায় দিনের মেহনত কীভাবে হইত, সাহাবিদের মনোভাবটা কেমন ছিল, তুমি জানলা না অন্যের কথায় বিভ্রান্ত হয়ে গেলে আল্লাহর কাছে মাপ পাইবে এমন আশা করো না, আশা করো। আমাদের জন্য তো অন্তত ওজর হবে না, জাহালতটা অনেকের জন্য ওজর, আমার আর তোমার জন্য তো ওজর হবে না, আমি আর তুমি তো সব কিছু জানি, বাংলা জানি, উর্দু জানি, আরবি জানি, আমাদের জন্য কীভাবে ওজর হবে? হয়তো অনেকের জন্য ওজর হবে যারা কিছুই জানে না, হইতে পারে, অন্যের ব্যাপারে তো ভালো ধারণা করা চাই, তাই না? অন্যের ব্যাপারে হুসনে জন রাখা চাই, বাকি নিজেকে সতর্ক করা চাই, নিজে সতর্ক থাকা চাই। এই জন্য সাহাবিদের ঘটনাগুলো খুব তাআম্মুকের সাথে পড়ো,
সাহাবিতে ঘটনা ঘটে। আমাদের নিসাবের মধ্যে যতগুলো কমজোরি আছে তার মধ্যে এটাও একটা, তারিখ আমাদের একদমই কম পড়া হয়, একদমই কম পড়া। সেই সিরাতে খাতেমের আম্বিয়া একটা পিচ্ছি একটা পড়ানো হয়েছিল, সেই কোনো কোনো মাদ্রাসা অবশ্য শুনছি যে সিরাতে মুস্তফাটা পড়ানো হয়, তো সেটা হইলো তো মোটামুটি একটা হইলো। কিন্তু পড়ানো হোক বা না হোক এটা তো জরুরি না, আমরা নিজেরা পড়বো তাহলেই তো হইলো, নিজেরা পড়ো। তো সিরাতে মুস্তফা পড়া হয় যাদের হয় নাই, তো সিরাতে মুস্তফাটা পড়ে ফেলো। তারপরে সাহাবিদের জীবনের উপরে ছোট্ট কিতাব খেলাফতের আশাদের যেটা মাদ্রাসায় পড়ানো হয়, যে যারা পড়ছো তোমরাও আবার আরেকবার পড়ে নাও, তখন ছোট্ট ছিল এখন একটু বড় হয়েছে, এখন ভালো করে বুঝবো। সিরাতে মুস্তফা এই সিরাতে খেলাফতের আশাদারা পড়ো। তারপরে তারিখে ইসলাম নামে একটা আরেকটা আছে, এটা একটু বড়। তারিখে ইসলাম আকবর শাহ নজিব আবাদির লেখা, বাংলা অনুবাদ আছে ফাউন্ডেশন থেকে, ইসলামী ইতিহাস এই নামে। এটা পড়ার পরে মনে করো সিয়ারুস সাহাবা আছে উর্দুতে, সিয়ারুস সাহাবা মোটামুটি বড়, এটা পড়তে পারো। তারপরে সাহাবিদের জীবনের উপরে আল এসাবা, আল ইস্তিআব, উসদুল গাবা, সহজ সহজ আরবিতে, বাকি সহজ। দর্শি কিতাবগুলো নাকি বুঝতে কঠিন, কিন্তু বাহিরের কিতাবগুলো আরবি একদমই সহজ। তো এগুলো তো মনে করো আমাদের দারুল মুতালাতে আছে বা এবং সব জায়গাতেই আছে, সব জায়গাতে এই কিতাবগুলো থাকে, ইস্তিআব, উসদুল গাবা। তো এই এই কিতাবগুলো তুমি একটু পড়ো। যে আমরা যে সাহাবিদের দিকে বিভিন্ন জিনিসের নিসবত করি, সাহাবির এমন ছিল, সাহাবির ওরকম ছিল, সাহাবির এই ঘটনা ঘটাইছে, আসলে এগুলো সত্য কিনা? তুমি মনে করো যে বড় এক মজমাতে বললেই বুঝি কথা এটা সই হয়ে যায়, বড় মজমা কথাতে আমার এই ছোট্ট এরকম একটা এক্সাইজের মুখ দিয়েই তো বের হয় নাকি, তো সেখানে ভুল হইতে পারে না? এরকম ছোট্ট একটা মাইক দিয়েই তো বলা হয় বড় মজমাতে, হয়তো ওখানে কয়েকশো মাইক থাকে। এইসবে আমাদের তোমাদের জন্য অন্তত ওজর হবে না, হয়তো অনেকের জন্য ওজর হইতে পারে, যারা জাহেল মানুষ আওয়াম, হয়তো আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবে। আমার আর তোমার এত সহজ নয়, আমাদের তো জানার সুযোগ আছে, জানার সুযোগ আছে। আর তাহরিফ যে জিনিসটা, এটা আসলে কোনো সাধারণ জিনিস না, জঘন্যতম কবিরা গুনাহ করে তাহরিফ, তাহরিফে দিন, তাহরিফে দিন। আচ্ছা চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হলে সবচেয়ে বড় জিনিস হলো যে নিজের দিলটাকে ওইভাবে রাখা আছে, হক কবুল করার জন্য দিলের ভিতরে যেন জায়গা থাকে, হক গ্রহণ করার জন্য। এই জন্য এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআ, হকটাকে হক হিসাবে আমার সামনে দেখান, আমাকে দেখান, ওয়ারজুকনা ইত্তিবাআ, আমাকে সেটা ইত্তিবা করার তৌফিক দেন, ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা। সাহাবীদের মধ্যে ওই সকল মানুষ মদিনার মক্কার, মদিনা মক্কার ওই সকল মানুষগুলোরই দিন গ্রহণ করার তৌফিক প্রাপ্ত হয়েছে যাদের দিলটা সাফ ছিল, কিবির ছিল না, কিবির ছিল না। আর স্বাভাবিকভাবে যাদের যারা দুনিয়ার নেতৃত্ব পায় নাই, এখনও দুনিয়ার মর্যাদা পায় নাই, তাদের ভিতরে কিবির সাধন তো থাকেন। আর যারা দুনিয়ার মর্যাদা পেয়ে ফেলছে, পথ পেয়ে ফেলছে, আর এদেরকে কিবিরে ধরে। মক্কার মধ্যে যারা প্রথম দিকে মুসলমান হয়েছে, তুমি দেখলে দেখবা যে প্রায় সবার অবস্থা হলো ওনাদের বয়স কম, 30, 40, 35, 25, এর ভিতরে সবাই, এর ভিতরে সবাই। আর যারা ছিল ওই সময়ের মাতবর, 50 বছরের উপরের বয়স অথবা 60-65 মতো বয়স, তাদের আকসার রাই ইমান আনে নেই। এই যেমন করে আবু জাহেল, উতবা, সাইবা, তারপরে হলো গিয়া সুহাইল, তারপরে ওয়ালিদ ইবনে মুগীরা, আস বিন ওয়াইল, সবার বয়স ছিল 50-এর উপরে। 50-এর উপরে তাদের জীবনী তো স্পষ্ট করে আসে না, অনুমান করা যায় যেটা তাদের সবারই ছেলেদের বয়স 30-40 বা 30-35-32 এমন। আবু জাহেলের ছেলে যে ইকরামা, ইকরামা তো বেশ বড় সড়ো ছিল একবার, যেটা উহুদের যুদ্ধে উনি মাইসারার কমান্ডার ছিল। তারপরে খালিদ বিন ওয়ালিদ, ওনার আব্বা তো ওয়ালিদ বিন মুগীরা, খালিদ বিন ওয়ালিদ তো এই মক্কার যে ঘুরসাওয়ার তাদের আমির ছিল খালিদ বিন ওয়ালিদ। তারপর উতবা, সাইবা, তাদের ছেলেরাও বেশ বড় সড়ো ছিল। হুজাইফা একজন ছিলেন, ওই হুজাইফা বিন উতবা সম্ভবত, তো হুজাইফা তিনি সাহাবি ছিলেন, বেশ বড় সড়ো সাহাবি, 30 বছর উপরে ওনার বয়স হবে। তা প্রায় আকসার রাই, আচ্ছা বয়স বেশিদের মধ্যে মুসলমান হয়েছে একদম কম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে যার বয়স ওই হুজুরের প্রায় কাছাকাছি ছিল, 38-এর মতো বয়স ছিল, হুজুরের 40 তো ওনার 38। হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স 38-এর মতো ছিল। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু, বয়স তো হুজুরের থেকে অনেক ছোট ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স হুজুরের চেয়ে 12 বছর না 13 বছর ছোট ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। তো বয়স বেশি যাদের, যারা মক্কার আগের থেকে মাতবরি করতেছে, এদের ইমান নসিব হয় না। আর একটা জিনিস তো তোমরা জানোই যে এই জমানায় না অবস্থা এমন হয়ে গেছে যে মানুষ পয়সার জোরে নেতা হয়ে যায়, যদিও তার নেতৃত্বে তার মধ্যে বাস্তবে কোনো গুণ নাই। আরবদের মধ্যে কিন্তু এমনটা ছিল না, আরবদের মধ্যে নেতা এমন এক ব্যক্তি হইতে পারত যার মধ্যে বাস্তবেই নেতৃত্বের গুণ ছিল, সাজাত ছিল, সাখাওয়াত ছিল, তারপরে অন্যদের সাথে হোসনে আখলাক ছিল, অন্তত তারে যারা মানে তাদের সাথে হোসনে আখলাক ছিল, এই সমস্ত সিফত তাদের মধ্যে ছিল।
এই আবু জাহেল বলো, আবু সুফিয়ান বলো, সবার মধ্যে ছিল। তার মানে এই মানুষগুলো বাস্তবেই দি আকল ছিল। তোমার কাছে কি মনে হয় এমনি আবু জাহেলকে আবুল হেকাম বলা হইতো? কি এমনি বলা হইতো? তার মানে আসলেই সে প্রখর বুদ্ধির অধিকারী ছিল। তোমার মক্কার মতো একটা এলাকার সর্দার, সে সবচেয়ে বড় সর্দার তো আবু জাহেলই ছিল। সর্দার অনেকেই ছিল, বাকি সবচেয়ে বড় সর্দার সে ছিল। এই জন্য ইসলামের প্রথম যুদ্ধে সে ছিল আমির, এটা হলো দলিলটা। সে মারা যাওয়ার পরে গিয়ে আবু সুফিয়ান ইয়া হয়েছে, তাদের কমান্ডার হয়েছে। এই লোকগুলো আসলেই খুব বুদ্ধি ছিল, কিন্তু ওই মাতবরি দুনিয়ার একটা পথ, এইটার কারণে সে ইমান আনতে পারেনি। আর আল্লাহ তাআলা নিজামটা এমন। আর পিছনের যত ওয়াকিয়া, কোরআন কারীমে যত ওয়াকিয়াগুলো আসছে, সবগুলো ওয়াকিয়া দেখবা যে আল্লাহ তাআলার রহমত এটা যুবক তরুণদের দিকে বেশি মায়েল হয়। যুবক তরুণদের দিকে বেশি আসাবে কাহাকের অবস্থাটাই দেখো, বয়স কতটুকু হবে। আর আবুল হাসান ইব্রাহিমুল্লাহ উনি বলেন যে ওদের ব্যাপারে আল্লাহ তাআলার যে শব্দটা ফিতিয়াহ, ফিতিয়াহ শব্দ, ওটাকে তিনি বলেন যে এটার শব্দ হবে নও জওয়ান, মানে বাংলায় বললে হবে তরুণ, তরুণ মানে 20-21-22 এই বয়সে চলবে। তারপর ওই যে ইয়াসিনের মধ্যে আসছে যে হাবিব নাজ্জার, উনিও খুব বয়সে বেশি ছিল যে এমনটা মনে হয় না। আকসাদের হালাতে রজুলুল মুমিনুন মিন আলি ফিরাউন, সেও তো স্বাভাবিক ছিল, সাধারণ একজন মানুষ ছিল। তারপরে সব নবীদের যারা প্রথম অনুসারী তারা কি ছিল? আরাদিলুনা, তাই না? আরাদিলুনা মা নারা কাত্তাবাকা ইল্লা আল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রায়। আর এটা ছিল তাদের জন্য একটা ফিতনা, যারা বড় বড় সর্দার এরা এটা তো বলতো যে এই তোমরা যে নবীর এত্তেবা করতেছো, তাই নবীর দিনটা যদি আসলেই সত্য হইতো তাহলে তো আমরা না আগে গ্রহণ করতাম, কারণ আমাদের বুদ্ধিশুদ্ধি বেশি। এটা তারা বলতো না, লাউ কানা খায়রান মা সাবাকুনা ইলাই, এটা যদি আসলে খায়ের হইতো তাহলে এই লোকগুলো আমাদের আগে বাড়তে পারতো না। দেখো এই জাতীয় কথাটা কি এখনো চলে না? এই জাতীয় কথাটা এখনো চলে না যে এইটা যদি ভালো হইতো তাহলে তো ওই যে বড়রা আগে যাইতো বা আমাদের আগে বুঝে আসতো। কিন্তু সুন্নাতুল্লাহ হলো যে এর ব্যতিক্রম, স্বাভাবিকভাবে যাদের যাওয়ার কথা তারা যায় না, অন্যরা চলে যেতেছে আগে আগে। তোমার কাছে কি মনে হয় আবু জাহালের চেয়ে হযরত বেলালের বুদ্ধিশুদ্ধি কম ছিল না? কি বুদ্ধি কম ছিল না? স্বাভাবিকভাবে আবু জাহালের বুদ্ধিটা বেশি বেশি থাকবে, মোতাবাসে আবুল হাকাম কীভাবে হয়, কিন্তু হযরত বেলালের ইমান নসিব হয়ে গেছে, সোহাইবের ইমান নসিব হয়ে গেছে, আমার ইবনে ইয়াসিরের ইমান নসিব হয়ে গেছে, কিন্তু আবু জাহালের হয় নাই, সুফিয়ানের হয় নাই। যাদের যেই লোকটাকে ইসলামে আসার পরে বাস্তবেই খুব বুদ্ধিমান বলে সবাই সব মুয়াররিখ স্বীকার করে, এই লোকটাও দেরিতে ইমান আছে। কে এই লোকটা কতদিন? হ্যাঁ, আমির ইবনুল আস। আমির ইবনুল আস মক্কার কাফেরদের মধ্যে আমির ইবনুল আসকে খুব বুদ্ধিমান মনে করা হয়, খুব বুদ্ধিমান মনে করা হয়। এই জন্য ওই সাহাবিরা যখন হাফসায় চলে গেছে তখন ওরা পরামর্শ করছে যে এদেরকে হাফসার বাদশার কাছ থেকে কৌশলে কে আনতে পারবে, কে আনতে পারবে। তো সবাই একতে ভাগ হয়েছে যে এটা আমরে পারবে, তা আমরের সঙ্গে আরেকজনকে পাঠাইছে, বাকি দুইজন, দুজনের মধ্যে আমর ছিল নেতা, প্রখর বুদ্ধির অধিকারী ছিল। এই মানুষটাও এর প্রথম দিকে মুসলমান হয় না, ইসলাম ওনার আসে নাই, তৌফিক হয় নাই, পরে মুসলমান হয়েছে। এদের কি বোঝা যায় যে আল্লাহ তাআলার রহমত এটা ওই নিচু জমিনের দিকেই গড়ায়, উঁচু জমিনের দিকে গড়ায় না পানি। এই জন্য এই যে কাফেরদের যে সকল কথাগুলো কোরআনে কারিমে নকল করছে, এগুলো থেকে আসলে আমাদের বহুত কিছু শেখার আছে, বহুত কিছু শেখার আছে। লাউ কানা খায়রান মা সাবাকুনা ইলাই মা নারাক আত্তাবাক ইল্লা আল্লাযীনা হুম আরাদিলুনা। তারপরে হেরাক্লে জিজ্ঞেস করছিল সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে, তখন তারা রাদিয়াল্লাহু আনহু হয় নাই আবু সুফিয়ানকে, যে মুহাম্মাদের অনুসারী কি আশরাফুল কওমি আও আম দুআফাউহুম। এর আগে একদিন বলছিলাম না যে হেরাক্লে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছিল যে তোমাদের যে নতুন নবী যে তোমাদের এলাকায় আসছে তার অনুসারী কারা, এলাকা সম্ভ্রান্ত লোকজন না একদম নিম্নমানের লোকগুলো? বলছে না, বাল দুআফাউহুম। পরে বলছে যে পূর্বে সব নবীদের মোত্তাবে এরাই হয়, এরাই হয়। তার মানে নবীর মোত্তাবেইন প্রথম দিকে হয় একদম জাফাউল কওম, জাফাউল কওম বাচ্চারা পোলাপান, নবীর মোত্তাবে বাচ্চা পোলাপান না। আলী ইবনে মাসউদ পিচ্ছি বাবু, একেবারে আলী রাদিয়াল্লাহু আনহু বয়স একদম কম ছিল তখন। তারপরে ইবনে মাসউদ, ইবনে মাসউদ তো হলো রাখালি করতো। তো তুমি এক চিন্তা করো তো একজন হুজুর ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরে হইলো মিজান্না হমির আর সরজামিন পোলাপান, তাই না? সব অবস্থা ঠিক এমন না? হুজুরের কাছে যারা প্রথম দিকের মুসলমান ছিল তারা সবাই একদম কম বয়সী ছিল, আবার সমাজের মধ্যেও তাদের অবস্থানটা একদম নিচু লেভেলের ছিল। অবস্থান উঁচু ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মোটামুটি সম্মানী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু মোটামুটি সম্মানী ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বাকি তারপর তিনি অনেকদিন পরে মুসলমান হয়েছিলেন। বাকি ওমর তখন বয়স তত বেশি ছিল না, কিন্তু যখন মুসলমান হন তত বয়স তত বেশি। মাতবর সবগুলো ছিল হুজুরের বিপক্ষে, সব মাতবর বিপক্ষে ছিল। সবচেয়ে অবাক হওয়ার মতো ব্যাপার হলো বড়দের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছে যেই লোকটা মক্কার হুজুরের চাচা আবু তালেব, কি পরিমাণ কুরবানি দিছে যে এই অংশটা কোনো বড় কিতাবে পড়লে তুমি হয়রান হয়ে যাইবা। এই মানুষটা
এই মানুষটাকে আল্লাহ তালা হেদায়ত দেয়নি। আল্লাহ তালার হেকমত, এটা তো আমার তোমার প্রশ্ন করার কিছুই নাই। তুমি চিন্তা করো যে আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে আমার আব্বা মুসলমান হয় নাই, উনি কাফের অবস্থায় মারা যাবে বা যাইতেছে, কেমন খারাপ লাগবে? জাহান্নামের অবস্থাটা আমি আর তুমি কতটুকু জানি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে যে যেই মানুষটা আমাকে এত নুসরত করলো, এই মানুষটা জাহান্নামে হয়ে মারা যাইতেছে। হুজুরে কি পরিমাণ চাইতেছিল যে আমার চাচা মুসলমান হয়ে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালা হয়নি। বাস ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারা চাইবেন তারা তো হেদায়েত দিতে পারবেন না। ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কেমন বেনায়াজ আল্লাহ। ইব্রাহিম আলী ইসলাম কত বড় নবী, আবুল আম্বিয়া, ইব্রাহিম আলী ইসলামের পরে সব নবী ওনার খানদান থেকে আসছে, তাই না? কিরে জানো না এটা? তুমি চিন্তা করো যে ইব্রাহিম আলী ইসলামের মনের মধ্যে কত কষ্ট লাগার কথা যে আমার আব্বা উনি জাহান্নামে যাবে। এটাই আল্লাহর ফয়সালা। যেই মানুষের নসলের থেকে হাজার হাজার নবী পয়দা হবে, হাজার হাজার মানুষ যাদের দ্বারা ইমান আনবে, এই মানুষটার বাবা জাহান্নামী হবে, আল্লাহর ফয়সালা, কিচ্ছু করার নেই। তারিখ এগুলো খুব ভালো করে পড়াচ্ছে, খুব ভালো করে পড়াচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য যে কথাটা বারবার বলতেছি যে তুমি তোমার মনের মধ্যে কোনো আগের থেকে কোনো একটা রায় না বানাও, মনটাকে পুরো খালি করো, এরপরে কোরআন শরীফটা পড়ো। বাস কোরআন শরীফ আমাকে যেটা বলতেছে, যেই রায়টা গ্রহণ করতে বলতেছে, এটাই আমি গ্রহণ করি। যদিও সেটা আমি অনেক দিন থেকে একটা জিনিস বুঝে আসতেছি, এটা দেখা যায় ভুল মনে হইতেছে, ঠিক আছে বাদ দেও, এটাই তো তোমার ইখলাসের আলামতটা হবে। মান কানা আদুওয়ান লি জিব্রিল ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ, তো আয়াত নাযিল হয়ে গেছে, কুল লাহুম, আপনি তাদেরকে বলে দেন, মান কানা আদুওয়ান লি জিব্রিল, যে ব্যক্তি জিব্রিলের দুশ্মন, যে ব্যক্তি জিব্রাইলের দুশ্মন, ফালিয়ামুত গায়জা, সে ক্ষোভে মরুক, সে ক্রোধে মরুক, ক্ষোভে মরুক, ফালিয়ামুত গায়জা। এই ফালিয়ামুত গায়জা বলে বুঝালেন যে মান এর জাজাটা মাহজুব, ফালিয়ামুত গায়জান, আর ফাইন্নাহু সেটা হলো এই সেটা ফালিয়ামুত গায়জানের পরে হবে, তার মানে ফা সেটা তাল্লুক এই ফালিয়ামুত গায়জারের উপরে হবে, এটা কোনো শর্ত না, বাকি এটার তাল্লুকটা ফালিয়ামুত গায়জান এর পরে হবে। ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, কারণ তিনিই তো আল্লাহর হুকুমে আপনার অন্তরে সেই কোরআন অবতীর্ণ করেন। ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ বিআমরিল্লাহ, কারণ তিনিই তো আল্লাহর হুকুমে আপনার অন্তরে কোরআন অবতীর্ণ করেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ক্বাবলাহ মিনাল কুতুব ওয়া হুদান মিনাদ দালালাহ ওয়া বুশরা বিল জান্নাহ লিল মুমিনিন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল, যে ব্যক্তি দুশমন হয় আল্লাহর ফেরেশতাদের এবং তার রসুলদের এবং জিব্রাইলের এবং মিকাইলের, ফা ইন্নাল্লাহা আদুওয়ুল লিল কাফিরিন, আল্লাহ এসব কাফেরদের দুশমন, আল্লাহ এসব কাফেরদের দুশমন। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল, জিব্রিল এটার মধ্যে চারটা কেরাত মুসান্নিফে দেখাইতেছেন। এক নম্বর বিকাসরিল জিম, জিব্রিল যেটা আমরা পড়ি, আর এটা হলো ফাতহিহা জাবরিল, দুটোটা বিলা হামজিন, তাটা ফেলে দাও, তাটা হবে না এখানে, বিলা হামজিন দুটোটাই হবে হামজা ছাড়া, মানে জিব্রিল জাবরিল বিলা হামজিন কথাটা দুটোর সঙ্গে তাল্লুক, এটা দুইটা কেরাত হয়ে গেল। তিন নম্বর কেরাত হলো বিহি বিয়াইন, বিহি মানে হলো বিহামজিন বিয়াইন, বিহামজিন বিয়াইন, হামজা সহ এবং ইয়া সহ, তাহলে কীভাবে হবে এটা, জাবরাইল। এই এখানে জিমের মধ্যে দুইটা হরকত, একটা হলো কাসরা আর একটা হলো গিয়া ফাতহা, কাসরার সুরতে শুধু প্রথমটাই আর বাকি তিনটাই হলো ফাতহার সুরত। বিহি ও বিয়াইন, হামজাও হবে ইয়াও হবে, তাহলে কী হবে, জাবরাইল সালসাবিল, এই ওজনে সালসাবিল জাবরাইল, এই ওজনে। আর আরেকটা হলো ওয়াদু নিহা, মানে বিহি ওয়া বিয়া ইন ওয়া দু নিয়া ইন, বিয়া ইয়ার দিকে ফিরতেছে হলো দু নিহা ইহাটা, একটু নাম্বার দিয়ে রাখতে পারো, বেলা হামজিনের নিচে একটা নাম্বার দাও, ধরো দুই দাও, বেলা হামজিনের নিচে দুই দাও, বিহি এই হায়ের নিচে আবার দুই দাও, তাহলে হাটা হামজের দিকে ফিরছে না, বোঝা যাবে হামজিন শব্দটা। আর বিয়া ইন ইয়া ইনের নিচে তিন দাও, আর দু নিহা এই হায়ের নিচে তিন দাও। এবার দেখো কত পরিষ্কার হয়ে গেছে, তিন নম্বর ক্যারেক্টার হলো হামজাও হবে ইয়াও হবে, আর ওদিক দিয়ে বিফাতহিল জিম, তাহলে কি হবে ক্যারেক্টার পড়ো, জাবরাইল সালসাবিল, এই ওজনে জাবরাইল সালসাবিল, এই ওজনে। আর চতুর্থ ক্যারেক্ট হলো হামজা হবে আবার ইয়া হবে না, তাহলে কি হবে, জাবরাইল জাহমারিশ আলা ওয়াজনি জাহমারিশ, এটা এই চারটা ক্যারেক্ট এখানে মুসান্নিফ বলছেন। আর অনেক আছে বাইজাবের মধ্যে, মনে হয় দশটার উপরে বাতানো আছে, হাসিয়ে জামালে এগারোটা লিখছে,
জিব্রিন, জাবরা ইন্না, জাবরা ইল্লা, এরকম অনেকগুলো আছে। চলো বাস এই চারটাই এখানে আনসার মুসান্নিফ। অমিকালা, আতফুন আলাল মালাইকা, আতফুন আলাল মালাইকা, এটা দোনোটার সাথে কথা, জিব্রিল আর মিকাল এই দোনোটার ব্যাপারে বলতেছে। এটা মালাইকা শব্দের উপরে আত, মিন আতফিল খাসি আলাল আম্মি, তাজিমান লিশানিহিমা, তাজিমান লিশানিহিমা, এটা একটা। আরেকটা হলো ওই যে ওখানে ওই আবদুল্লাহ বিন সুরিয়ার কথার মধ্যে দুইজনের নাম আসছে, তাই না, দুজনের নাম আসছে। তো মি কাল এটা হলো একটা কেরাত। আর ওয়াফি কেরাআতিন মি কাইল বিহামজিন ওয়া ইয়াইন, মি কাইল, আর ওয়াফি উখরা বিলা ইয়াইন, তাহলে কি হবে, মি কাইল, মি কাইল। তাহলে মি কালের মধ্যে তিনটা কেরাত হলো, মি কাল, মি কাইল, এটা কি মি কাইল, সবগুলোই হলো দুনো মানে দুটো নাম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মালাকুল মউত। তো এই যে জিব্রাইল, মিকাইল সবগুলো গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ সবগুলো। ফা ইন্নাল্লাহ আদুউন লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দুশমন। দেখো এখানে ফা ইন্নাল্লাহ আদুউন লাহুম বললিত হয়ে যেত, মান কানা আদুউন লিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে আল্লাহর দুশমন ফেরেশতাদের দুশমন, ফা ইন্নাল্লাহ আদুউন লাহুম, আল্লাহ তাদের দুশ্মন। ওই মান দ্বারা তো আসলে মুফরাদ না, যা জমা, আল্লাহ তাদের দুশ্মন, এটা বলে হয়ে যেত না, কিন্তু তারা যে কাফের এটা স্পষ্ট করে বোঝাবার জন্য এখানে আবার তাদের সিফতটা নিয়ে আসছে। আও কাআহু মাওকিআ লাহুম, আও কাআহু হু মানে হলো লিল কাফিরিন, এই ইসমে জাহির, আও কাআহু এই লিল কাফিরিন এই শব্দটাকে আল্লাহ তাআলা এখানে রেখেছেন মাওকিআ লাহুম, লাহুম শব্দের জায়গায়, বায়ানান লিহালিহিম, তাদের অবস্থাটা পরিষ্কার করার জন্য। দেখো এখানে এই যে আল্লাহ তাআলা যে কাফেরদের দুশমন এই কথাটা একদম স্পষ্ট করে এখানে বলা আছে, আল্লাহ কাফেরদের দুশমন, অর্থাৎ যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহকে যারা মানবে তাদের ইয়াটা তো এমন, হালাতটা তো এমনই হবে নাকি, তাদের হালাত এমন হবে না, এমনই হবে হালাতটা। ফা ইন্নাল্লাহ আদুউন লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দুশমন, আওকাআহু মাওকিআ লাহুম বায়ানান লিহালিহিম। ولقد انزلنا اليك يا محمد ايات بينات واضحات, এই বাইনাত এটা হাল হইছে, হালুম মিনাল আয়াত, আয়াত থেকে হাল হইছে, হালুন। এরপরে বলতেছে যে এই যে আয়াতটা, ولقد انزلنا اليك ايات بينات, এই আল্লাহ তাআলার এই কথাটা রদ্দুন لقول ابن سوريا للنبي صلى الله عليه وسلم ما جئتنا بشيء, আপনি আমাদের কাছে কিছুই নিয়ে আসেন নাই, এটা সে বলছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। তার এই কথাটাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি আপনার কাছে সুস্পষ্ট বহু নিদর্শন পাঠিয়েছি। আগের জামানার নবীদের মুআজিজাগুলো ওই ওই জামানার নবী দুনিয়া থেকে চলে গেছেন, বাস মুআজিজাগুলো শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনে করিম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনে করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা, জানা আছে কথাটা না, কোরআনে করিম মুআজিজা কিভাবে, মুআজিজা তো হলো যে ওই হাতের আঙ্গুল থেকে পানি বের হয়, এটা মুআজিজা, অথবা এক কেজি খেজুর দিয়ে এই 1000 জন মানুষ খানা খেয়ে ফেলা, এক বাটি দুধ দিয়ে 70 জন পরিতৃপ্ত হয়, এটা না হলো মুআজিজা। কোরআন শরীফ একটা কিতাব, এটা মুআজিজা কেমনে, কে কীভাবে, এই বলো না কীভাবে, জানা আছে মুআজিজা শব্দের অর্থটা কি, মানে এমন একটা জিনিস যেটা অন্য সবাইকে এর মিছিল আনতে অক্ষম করে দিছে। তো কোরআনে করিম এমন একটা কিতাব যেটা আরবিতে অক্ষরগুলো এমন যেগুলো সবার জানা আছে, সবার জানা আছে। ওই জামানায় আরবরা সবাই আফসাহ ছিল, আকসার, আকসারদের অবস্থাটা ছিল আফসাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বাভাবিকভাবে কোনো লেখাপড়া করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এমন এক কথা বের হইতেছে যেটার মতো কালাম কথা আনতে কেউই পারতেছে না। তাহলে ওই যে যেটাকে আমরা স্বাভাবিকভাবে বুঝি মুআজিজা, মানে যেটা কেউ পারে না সেটা উনি একজনে পারতেছে, তো এটা দ্বারা বোঝা যায় যে এই কাজটা তিনি করতেছেন না, যেটা আল্লাহ তাআলা করাইতেছেন। এই এই যে মানাটা যে এমন একটা কিছু কারোর থেকে প্রকাশ পাওয়া যেটা কেউ পারে না, যেটা দ্বারা বোঝা যাবে যে তিনি আসলে নিজের থেকে করতেছেন না, এটা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে প্রকাশ করছেন, এই অর্থে কোরআনে করিম হলো সবচেয়ে বড় মুআজিজা। ওই জামানায় কোরআনে করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে প্রকাশ পাইতেছে, কিন্তু এটার মতো কেউ আনতে পারতেছে না, কেউ আনতে পারতেছে না, তখন পারে নাই আজও পারতেছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুআজিজাগুলো হুজুর ওয়াফাতের সাথে সাথে তো শেষ, কিন্তু কোরআনে করিম এটা কেয়ামত পর্যন্ত থাকতেছে। কোরআনে করিমের এই চ্যালেঞ্জ, এটা কেয়ামত পর্যন্ত সব মানুষের সামনে দেওয়া, কেউ পারতেছে না, তার মানে এটা সবার সামনে স্পষ্ট হইতেছে যে কোরআন শরীফটা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই অর্থে কোরআনে করিম এটা মুআজিজাতুল মুস্তামিররা,
ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আল্লাহ তাআলার এই আয়াতগুলোতে তো আয়াতগুলোকে অবাধ্যরাই অস্বীকার করে। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আকাফারু বিহা ওয়া কুল্লামা আহাদুল্লাহ আহদান, কোরআন কারিমের আয়াত তো হলো আওয়া কুল্লামা আহাদুল্লাহ, এগুলো হলো কোরআন শরীফের আয়াতটা, কিন্তু ওই যে আ যে হামজা ইস্তেফামটা আছে, হামজা ইস্তেফাম এটার মাদখুলটা মাহজুফ, মাদখুল হলো কাফারু বিহা, তো হামজা ইস্তেফামের মাদখুল হলো কাফারু বিহা। আবার ওয়াকুল্লামা, এই যে ওয়াকুল্লামা যে মাতুফ, এই মাতুফ এর মাতুফ আলাইটা মাহজুফ, এই দুইটা জিনিস বুঝাইলেন কাফারু শব্দটা বাড়িয়ে, আর কাফারুর আগে দিয়ে হবে হামজাটা। তোমাদের সবার কিতাবে কি কাফারুর আগে দিয়ে হামজা আছে? হ্যাঁ, নতুন এডিশন যাদের সেখানে কাফারুর আগে দিয়ে হামজা হওয়ার কথা, আর পুরাতন এডিশন আমাদেরগুলো কাফারুর পরে হামজা, বাকি আমরা নিজেরা লিখে নিছি। হামজাটা আসলে কাফারুর আগে দিয়ে হবে, তার মানে কোরআন শরীফের আয়াত যে আওয়াকুল্লামা, এই আওয়াকুল্লামার কোরআন শরীফের আয়াতটাকে মুসান্নাফে হামজাটাকে এদিকে এনে হামজা আর ওয়াওয়ের মাঝখানে ওই তাফসীরি শব্দটা ঢুকাইলেন কাফারু, তো ঢুকিয়ে দুইটা জিনিস বুঝাইলেন, একটা হলো কাফারুর মাদখুল হামজার মাদখুল মাহজুফ, আর একটা হলো ওয়াকুল্লামা এর মাতুফ আলাইটা মাহজুফ। এই কথা বুঝছো? তারা কি কুফুরি করে? এবং কুল্লামা কাফ আহাদুল্লাহ আহদান, যখনই তারা কোনো অঙ্গীকার করে আল্লাহর সঙ্গে, যখনই তারা কোনো অঙ্গীকার করে আল্লাহর সঙ্গে, তো আল্লাহর সঙ্গে অঙ্গীকারটা কি? আলাল ইমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন খারাজা, আল্লাহর সঙ্গে তাদের অঙ্গীকার ছিল যে আখিরুজ জামানের নবী বের হলে নবীর উপর ইমান আনবে। এটা হলো যদি আহাদুল্লাহ, আহাদু আহদান, এই আহাদু আহদান তো হলো কোরআনে কারিমের আয়াত, আহাদু এর মফউল যদি আল্লাহ ধরা হয় তাহলে হবে আলাল ইমান বিন নবী ইন খারাজ, আও ইন নবিয়্যা, আও আন নবিয়্যা, এই আন নবিয়্যার আফ হইছে লফজে আল্লাহর উপরে, তার মানে আহাদুল্লাহ যখনই তারা আল্লাহর সঙ্গে কোনো অঙ্গীকার করে, নাবাদাহু ফারিকুন, তো আহাদুর মফুল হলো আল্লাহ একটা, আর একটা হলো আও আন নবিয়্যা, অথবা যখনই তারা নবীর সঙ্গে কোনো অঙ্গীকার করে, নাবাদাহু ফারিকুন। এই বুঝতেছো? তো আল্লাহর সঙ্গে অঙ্গীকার সেটার ব্যাখ্যা দিলেন আলাল ইমান বিন নবিয়্যা ইন খারাজ, আবিন নবিয়্যা, তখন এবার একটা হবে কুল্লামা আহাদুন নবিয়্যা আহদান, নবীর সঙ্গে যখনই তারা অঙ্গীকার করে, তো নবীর সঙ্গে কিসের উপর অঙ্গীকার? আল্লাহ ইউআবিনু আলাইহিল মুশরিকিন, যে তারা নবীর বিপক্ষে বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করবে না, এই অঙ্গীকারটা তার করছিল না। তো যখনই তারা নবীর সঙ্গে অথবা আল্লাহর সঙ্গে কোনো অঙ্গীকার করে, নাবাদাহু ফারীকুম মিনহুম, তাদের মধ্য হতে একদল লোক সে অঙ্গীকারটাকে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, নাবাদাহু তারাহাহু ফারীকুম মিনহুম বিনাকদিহি, অঙ্গীকার তো এমন জিনিস না যেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তো বললো বিনাকদিহি, এটাকে ভঙ্গ করে। এটা হলো জবাবু কুল্লামা, এই নাবাজাহুটাই হলো কুল্লামার জবাব, আর এই নাবাজাহুটাই হলো মূলত আবুয়া মহল্লুল ইস্তেফামিল এনকারি, এটি হলো ইস্তেফামি এনকারির মহল, মানে তাদেরকে যে ধমক দেওয়ার উদ্দেশ্য, এই ধমকের মহলটা হলো নাবাজা। তাই কথা বুঝছো কিনা? ওই যে হামজা দিয়ে যে ইস্তেফামটা হয়েছে, বাল লিল ইন্তিকাল মিন গারজিন ইলা গারজিন আখার, বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই হলো এমন যারা ঈমান আনে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল এলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিহিম, তখন যাদেরকে কিতাবের ইলম দেয়া হয়েছিল তাদের মধ্য হতে একদল লোক আল্লাহর কিতাবকে পিছনে ছুঁড়ে মারলো, নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাবের ইলম দেয়া হয়েছিল তাদের একদল লোক, নাবাজা কিতাবাল্লাহি, তারা ছুঁড়ে মারলো আল্লাহর কিতাবকে, ওরা আযুহু রিহিম, পিঠের পিছনে, লাম্মা যা আহুম, এখানে লাম্মা যা আহুম হুম তো আছে, প্রথমে আনতেছে জমির, সেই হিসাবে পরে নাবাজা ফারিকুম মিনহুম বললে হয়ে যেত না, এই মিনহুম বললে হয়ে যেত না, যখন তাদের কাছে কোনো রসুল আসে তখন তাদের একদল লোক আল্লাহর কিতাবকে পিছনে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? তো সেখানে হুম না এনে মিনাল্লাযীনা উতুল কিতাব কেন আনা হয়েছে? তাদের এই নাবাজা, এই যে ফেলটা, এটা যে কবিহ, এই কাবাহাতের শিদ্দত বোঝাবার জন্য, যে তাদের কাছে আল্লাহর রসুল আসছে, আসার পরে তারা আল্লাহর কিতাবকে ফেলে দিছে, এই তারা কারা? উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম, মানে এমনি যদি আল্লাহর কিতাব আসার পরে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা তো ফিনফসি কবি ঠিকই আছে, কিন্তু তারা যে জেনে বুঝে ফেলে দিছে এটা বোঝাবার জন্য মিনাল্লাযীনা উতুল কিতাব আনা হয়েছে, তাদেরকে কিতাবের ইলম দেওয়া হয়েছে, তারপরেও তারা কিতাবটাকে ছুঁড়ে ফেলে দিছে। তো যদিও আল্লাযীনা উতুল কিতাবের আম মেজদাক হলো সব আহলে কিতাব, কিন্তু খাস মেজদাক হলো উলামায়ে কেরাম, এই বুঝছো কিনা? মানে আহলে কিতাব বললে তো সবাইকেই বোঝানো হয়, কিন্তু খাসভাবে উতুল কিতাব
উতুল কিতাব মানে উতু ইলমাল কিতাব, কিতাবে ইলম দেওয়া হয়েছে। খাস মেজদাক হলো উলামায়ে কেরাম, মানে মনে করো আমাদের সবার বলা যায় না যে এই উম্মতের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন, কথা ঠিক আছে না? কিন্তু খাস ভাবে কাদেরকে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম ইলম দিয়েছেন, আহলে ইলম উলামায়ে কেরামের তবকাটা, তাদের এই ফেলের সানাত বোঝাবার জন্য এখানে আবার ইসমে জাহির আনা হয়েছে। রব্বুল আলামিনের কোনো কিছু তার এই খালি আন হিকমানা, খালি আন হিকমানা নাবাতাহু ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব। ফারীকুম বলতেছে এটা হলো যারা আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমান হয় নাই তাদের কথা বলা হইতেছে, আর যারা মুসলমান হয়েছে তারা তো এটা না। নাবাদাহু নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি আই আত-তাওরাতা ওয়ারা যুহুরিহিম, তাদের আল্লাহর কিতাব অর্থাৎ তাওরাতকে তারা পিঠের পিছনে ফেলে দিয়েছে। এটা তারা আসলে মাজাজ উদ্দেশ্য, পিছনে ফেলে দেয়া মানে লাম ইয়ামালু বিমা ফিহা, তাওরাতে যা ছিল এটাকে তারা আমল করে নাই। মিনাল ঈমান বিল রাসূল ওয়া গায়রিহি, এই যে রাসূলের উপর ঈমান আনা এবং অন্যান্য আরো জিনিস যা আছে, ওই ওয়া নাসারুহু ওয়া আযযারুহু, এই যে এগুলো রাসূলের উপর ঈমান আনা, রাসূলকে নুসরত করা, এগুলো তো এখানে দেখো আমল না করা, এটাকে আল্লাহ তাআলা তাবীর করতেছেন যে কিতাবটাকে পিঠের পিছনে ছুঁড়ে মারা, পিঠের পিছনে ছুঁড়ে মারা। আল্লাহ তাআলা তাদের দিকে এভাবেই নিসবত করতেছে যে তারা আল্লাহর কিতাবকে পিছনে পিঠের পিছনে ছুঁড়ে মারছে। এবং তাদের কিন্তু বলা হয় যে আল্লাহ তো বলছে যে আপনারা কিতাবের পিছনে আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ছুঁড়ে মারছেন, তারা কি বলবে? কুই আমরা মানলাম কুই, কোরআন এই যে আমরা তাওরাত তো এটা একবারে অনেক উপরে রেখে দিই, মলা টিয়া দিয়া কভার দিয়ে পেঁচায়, ঠিক আছে না? তাদের কথাটাও তো ঠিক আছে, উদ্দেশ্য হলো আমল না করা মানে কোনো কিতাবকে পিছনে ছুঁড়ে ফেলে দেয়। কান্নাহুম লা ইয়ালামুন, কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা জানেই না, এই যে কান্নাহুম যেন তারা জানে না, তার মানে হাকিকতা জানে না এমন না, জানে কিন্তু তাদের অবস্থাটা এমন যেন তারা জানে না। কান্নাহুম লা ইয়ালামুনা মা ফিহা মিন আন্নাহু নাবিয়ুন হাক্কুন, মিন আন্নাহু নাবিয়ুন হাক্কুন আও আন্নাহা কিতাবুল্লাহ, লা ইয়ালামুনার মাফউল দুইটা হইতে পারে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ এর আকফ হলো আলা নাবাযু, তার মানে লাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে রসুল এলো তখন তো তাদের উপরে কর্তব্য ছিল, তাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাব এর উপর আমল করে রসুলের ইত্তেবা করা, এটা না তাদের উপরে কর্তব্য ছিল, কিন্তু তারা করলোটা কি করলো, যখন রসুল এলো নাবাদা ফারিয়কুন, নিজেদের কিতাবকে পিছনে পিঠের পিছনে ছুঁড়ে মারছে, আর তারা নবীর ইত্তেবা না করে, নবীর ইত্তেবা না করে তারা জাদু জাদুবিদ্যার ইত্তেবা শুরু করলো। ওয়াত্তাবাউ আতফুন আলা নাবাযু, নাবাযা আগের নাবাজের উপরে আতফ, তাহলে লাম্মা জা আহুম এটার যাজার অন্তর্ভুক্ত হবে, যখন রসুল এলো তখন তারা নিজেদের কিতাবকে ছুঁড়ে ফেলে দিছে এবং রসুলের এত্তেবা বাদ দিয়ে তারা জাদুর এত্তেবা শুরু করলো। ওয়াত্তাবাউ আতফুন আলা নাবাযা মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে যেসব জাদু পড়ত তারা সেগুলোর পিছনে পড়ে গেল। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, শয়তানরা যে সকল জাদু মন্ত্র যে সকল জাদু মন্ত্র পড়ত আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের শাসনামলে ইহুদিরা তাদের পিছনে পড়ল, ইহুদিরা সেগুলোর পিছনে পড়ল, ওয়াত্তাবাউ মানে সেগুলোর পিছনে পড়ল। তাতলু আই তালাত, তালাতি শায়াতিন আলা মুলকি সুলাইমান আই আলা আহদি মুলকি সুলাইমান, মা তাতলু মায়ের মেজদা কি আই মিনা সেহরি, এই কথাটা বুঝছো? তাহলে দেখো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, এটার মানা হলো যে যখন তাদের কাছে রসুল এলো তখন নাবাজা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তার মানে তারা আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দিছে, আর ওয়াত্তাবাউ কুতুবাস সেহরি, আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দিছে আর তারা সেহের জাদু মন্ত্র এগুলোর কিতাবের পিছনে পড়ছে। ওয়াত্তাবাউ মা তাতলু আই তালাতি শায়াতিন আলা আহদি মুলকি সুলাইমান, এটা হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহর তাফসীর, যেটাকে তিনি এখানে ইখতিয়ার করছেন যে ওয়াত্তাবাউ তাল ওয়াত্তাবুর আতফ হবে নামাজের উপরে। তাহলে ওয়াত্তাবুর আতফ যদি নামাজের উপরে হয় তাহলে দোনোটা লাম্মা জা আহম রসুলুনের পরে হবে, তাই না? এই দোনোটা লাম্মা জা আহম রসুলের পরে হবে না, রসুল যখন আসছে তখন তারা তাওরাতকে ফেলে দিছে আর এরপরে সেহরের ইত্তেবা শুরু করছে। কিন্তু অন্যান্য মুফাসসিররা বলেন যে ওয়াত্তাবাউ এটা যেহেতু তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই করতে শুরু করছে, এই জন্য এটাকে নাবাজের উপরে আতফ ধরাটা সহি হবে না, বরং ওয়াত্তাবাউ এটা জুমলায় মুস্তাকিল্লা হবে, এটা আতফ হবে একবারে ওই লাম্মা জা আহমের উপরে। লাম্মা জা আহম যা মুস্তাকিল একটা কথা, তাদের কাছে রসুল এলো
এরপরে তারা তাওরাতের উপরে আমল করে নাই, রসুলকে মানে নাই, এটা যেমন একটা তাদের কথা, মুস্তাকিল একটা কথা তাদের ব্যাপারে, এটা ভিন্ন আরেকটা কথা যে তারা রসুল আসার পূর্বেই, রসুল আসার পূর্বেই ওই শয়তানরা যে সকল এই জাদু মন্ত্র এগুলো পড়তো, এগুলোর একটা বাতার শুরু করছে। আর ওয়াকেই ইহুদিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরাসতের আগেই আল্লাহর কিতাব বাদ দিয়ে, তাওরাত ইত্যাদি বাদ দিয়ে তারা ওই জাদু মন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, তাহলে ওয়াত্তাবাউর আতফ সেটা মুসান্নফে বললেন হলো নাবাদা, আর অন্যরা বলছেন যে এটার আতফ হবে একেবারে ওয়ালাম্মার উপরে, তাহলে এটা হবে জুমলায় মুস্তাআনিফা, মুস্তাকিল একবারে কথা। আলা আহদি মুলকি সুলাইমান মিনাস সিহরি, এবার একটু ঘটনার দিকে ইশারা করতেছেন, সুলাইমান আলী ইসলামের জমানায় শয়তানরা যে সকল জাদু পড়ত, কানাত দাফানাত হু, কানাতি শায়াতিন দাফানাত হু তাহতা কুরসিহি, শায়াতিনরা সেহের দাফানাত হু হুজুমে টে ফিরতেছে সেহেরের দিকে, তো সেহের দ্বারা উদ্দেশ্য আসলে কুতুবা সেহরি, কারণ সেহের জাদু এটাকে দাফন করে রাখা দ্বারা উদ্দেশ্য হলো জাদুর কিতাবাদি। কানাতি শায়াতিন দাফানাত হু আই দাফানাত কুতুবা সিহরি তাহতা কুরসিয়ে সুলাইমান, সুলাইমান আলী ইসলামের সিংহাসনের নিচে শয়তানরা সেহেরের কিতাবাদি দাফন করে রেখেছিল। কখন? লাম্মা নুজি আমুল কুহু, যখন হজরত সুলাইমান আলী ইসলামের রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল, এটা একটা রেওয়ায়ত হইল। আও কানাত তাস্তারিকুসামা, এটা ভিন্ন আরেকটা রেওয়ায়ত, এবার তো তর্জমাটা ধরো পরে বাকি কথাটা পরে বলতেছি। একটা রেওয়ায়ত হলো যে শয়তানরা সেহেরের কিতাবাদি হজরত সুলাইমান আলী ইসলামের সিংহাসনের নিচে দাফন করে রেখেছিল, লাম্মা নুজি আমুল কুহু, যখন সুলাইমান আলী ইসলামের রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। এক, আও আও কানাত তাস্তারিকুসামা, আরেকটা রেওয়ায়ত হলো যে শয়তানরা আসমানে গিয়ে চুরি করে কথা শুনতো, তাস্তারিকুসামা, ফেরেশতারা কি কথাবার্তা বলে, তো আসমান যদি অনেক মোটা দবিজ কিন্তু আসমানের উপরে ফেরেশতারা যে সকল কথাবার্তাগুলো বলতো সেগুলো সরাসরি তারা ওখান থেকে শুনতো, অথবা কোনো রেওয়ায়তে আছে যে ফেরেশতারা ওখান থেকে আসমানের নিচে নেমে নামতেন, যখন তখন পরস্পরে যে সকল কথাবার্তা বলতেন যেগুলো আসমানের উপরে সিদ্ধান্ত হয়েছে, দুনিয়াতে অমুক ঘটনা হবে, অমুক ঘটনা হবে, অমুক ঘটনা হবে, বড় বড় যে সকল ঘটনাগুলো আল্লাহ তাআলা সাহাবীদের এ ফেরেশতাদেরকে জানাতেন, তো ফেরেশতারা সেগুলো আলোচনা করতো, তাদের কাছ থেকে শয়তানরা কিছু কান পেতে পেতে কিছু শুনে ফেলতো, এটা বলতেছেন, যেটা সূরা জিন্নের মধ্যে আসছে। কান আত্তাস্তারিকুসামা, তারা কান পেতে শয়তানরা আসমানের কিছু কিছু কথা শুনে ফেলতো, ওয়া তাদুম্ম ইলাইহি আকাদিবা, এরপর সেই কান কথা, সামা মানে হলো আল আকওয়াল আল মাসমুআ, সেই কান কথার সঙ্গে অনেক মিথ্যা কথা নিজেদের সঙ্গে মিলাতো, কান পেতে যেগুলো শুনতো আর কি, কান কথা মানে কান পেতে যেগুলো শুনতো, ও তাদুম্ম ইলাইহি আকাদিবা, নিজের পক্ষ থেকে অনেক মিথ্যা কথা সেগুলোর সাথে মেশাতো, ওয়া তুলতিহি ইলাল কাহানা, শয়তানরা এসে ওই কথাগুলো যারা গণক তাদের কাছে এগুলো শোনাতো, তাদের কানে ঢালতো, ফায়ুতাবিনুহু, কাহানা যারা গণক তারা সেগুলোকে সংকলন করতো, এই জাতীয় কথা সংকলন করতো, যে মনে করো এই আগামী এক বছর পরে এই অমুক অমুক একটা বড় একটা ঘটনা ঘটবে, ছয় মাস পরে এই ঘটনাটা ঘটবে, এই ধরনের ঘটনা ফেরেশতাদের কাছ থেকে শয়তানরা কিছু কিছু শুনা, ওগুলো গণকদের কাছে আইসা বলতো, তো ওরা এগুলো লিখে রাখতো, মানুষকে বলতো যে এক বছর পরেই ঘটনা হবে, দুই বছর পরেই ঘটনা হবে, অমুক নামের একটা বাদশাহ সে অমুক বছর এই পাঁচ বছর পরে মারা যাবে, এগুলো ফায়ুদাব, এরপরে এগুলোর মধ্যে মানুষ এগুলো বিশ্বাস করতো, এই যে ফাশা দা আলিক, এগুলো একদম ছড়িয়ে যেত, ইশতাহারা দা আলিক ওয়াশা আ, এবং এই কথাটাও ব্যাপকভাবে প্রচার হয়ে গেল যে আন্নাল জিন্নাতা আলামুল গাইবা, যে জিন্নাতরা গায়েব জানে। তখন জামা আল সুলাইমান আল কুতুবা, হযরত সুলাইমান আলী ইসলাম এই জাতীয় সব কিতাবাদি জমাইছেন, ও দাফানাহা, এরপর এগুলোকে দাফন করে রাখছে। এই পর্যন্ত থামো, এবার পূর্বের সাথে মিলাও, কানাত দাফানাতহু তাহতা কুরসিয়িহি লাম্মা নুজিআ মুলকুহু, এটা হলো একটা, আবার এই যে আও বলে যতটুকু পড়লাম এই এখানে দাফানাহা পর্যন্ত, এই দাফানাহার পরে এটা কমা দেন, দাফানাহা পরে কমা দেন, এই দুইটা রেওয়ায়ত হলো, দুটা রেওয়ায়তের সাথে সম্পর্ক হলো পরের কথাটা। দেখো প্রথম রেওয়ায়ত মোতাবেক কুতুবে সেহের এটা দাফন করছে শায়াতিনরা, আর দ্বিতীয় রেওয়ায়ত মোতাবেক মানুষকে এই সাহার এবং ওই মিথ্যা কথা এগুলোর থেকে বাঁচাবার জন্য খুদ সুলাইমান আলী ইসলাম এই জাতীয় সব বই পুস্তক জমা করে নিজে তিনি দাফন করে রাখছেন। বাহরাল দাফন তো হয়েছে, প্রথম রেওয়ায়তে শয়তানরা করছে, দ্বিতীয় রেওয়ায়তে কে করছে? সুলাইমান আলী ইসলাম করছে। সুলাইমান আলী ইসলাম যে সকল বইগুলো জমাইছেন সেগুলোর মধ্যে জাদু বিদ্যা মন্ত্র সংক্রান্ত বই পুস্তকও ছিল, মানুষের মধ্যে আমভাবে এগুলো শেখা শেখানো হইতেছে, তো তিনি মানুষকে বিরত রাখার জন্য সব বই এগুলো একসাথে জমায়া
উনি ওনার কুরসির নিচে দাফন করে রাখছেন মানুষকে বাঁচাবার জন্য। এরপরে ফালাম্মা, দুটা রেওয়ায়েতের পরের কথা, ফালাম্মা মাতা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, দাল্লাতি শায়াতিন আলাইহা, শায়াতিনরা ওই আলাইহা, আলাইহা মানে কি, আলা কুতুবিস সিহরি আন-নাসা, ওই সেহের জাদু মন্ত্রের কিতাবগুলোর সন্ধান তারা দিল মানুষকে, শায়াতিনরা। দেখো আলাইহা জমিরের মার্জেটা দুইটা দেখাইতেছে, বাইনা সতরে আলাইহা মানে হলো প্রথম রেওয়ায়ত মোতাবেক আলা মা দাফানাত হুশায়াতিন, প্রথম রেওয়ায়ত মোতাবেক, দ্বিতীয় রেওয়ায়ত মোতাবেক হলো আল আও আলা মা দাফানাহু সুলাইমান। এই পাইছো তো, শয়তানরা মানুষকে বললো যে সুলাইমান আলাইহিস সালামের এই কুরসির নিচে এমন অনেক কিতাব আছে, তোমরা এগুলো জলদি বের করো। ফাস্তাখরাজু হা, তারা সেগুলো বের করলো। ফাওয়াজাদু ফিহা সিহরা, তারা ওগুলোর মধ্যে জাদু মন্ত্র পেলো। ফাকালু, তখন বললো ইন্নামা মালাকাকুম বিহাজা, ওই শায়াতিনরা, শায়াতিনরা মানুষকে বলতেছে এবার, ইন্নামা মালাকাকুম বিহাজা, সুলাইমান তো তোমাদের উপর রাজত্ব করেছে এগুলো দ্বারা, এই জাদু মন্ত্র দ্বারা তোমাদের উপর রাজত্ব করছে। ফাতাআল্লামুহু, তখন তারা ফাতাআল্লামুহু, অতএব তোমরা এই জাদু শিখো। ওয়া রাফাদু না, ফাতাআল্লামুহু, তখন তারা এগুলো শিখলো, মানুষ এগুলো শিখলো। ওয়া রাফাদু কুতুবা আম্বিয়াইহিম, এবং তারা নবীদের কিতাবাদি সব ছেড়ে দিল। এইভাবেই চলতেছে, এই যখন শায়াতিনরা ওই জাদুর কিতাবগুলো বের করলো, আর শায়াতিনরা মানুষকে বলল যে সুলাইমান নিজেই তো জাদুকর ছিল, আর জাদু সেটা ওই জামানায় একদম পুরো কুফুরি ছিল, মানে পুরোটাই একদম কুফুরি ছিল, আর জাদুর মধ্যে জাদু সাধারণত ওই কুফুরি কুফুরিয়াদ নিয়েই জাদুটা করা হয়। তো শায়াতিনদের এই সমস্ত কথার কারণে আমভাবে এই কথাটা ছড়াই গেছিল, হযরত সুলাইমান আলী ইসলাম সাহের ছিলেন এবং কাফের ছিলেন, ওই সেহেরের কারণে তিনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই কথাটা একেবারে ওই ইহুদিদের মধ্যে নাসলান বাদা নাসলিন চলে আসতেছিল। তো ইহুদিরাও বলতো যে দেখো মোহাম্মদের অবস্থা, যে সুলাইমান আলী ইসলামকে নবীদের মধ্যে গণ্য করতেছে, অথচ তিনি তো কাফের ছিল, সাহের ছিল, এই কথাটা বলতেছে। দেখো কল আল্লাহ তাআলা তাবরিআতান লিসুলাইমান, সুলাইমান আলী ইসলামের নির্দোষ হওয়ার বিষয়টা প্রকাশ করার জন্য এবং রদ্দান আলাল ইহুদ, ইহুদিদের কথাটাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন। ইহুদিদের কথাটা কি, ফি কাউলিহিম উনজুরু ইলা মুহাম্মদ ইয়াযকুরু সুলাইমান ফিল আম্বিয়া, দেখো মুহাম্মদ, মুহাম্মদের অবস্থা, মুহাম্মদের দিকে দেখো যে সে সুলাইমান আলাইহিস সালামকে আম্বিয়াদের মধ্যে সুমার করে। ওমা কানা ইল্লা সাহিরান, অথচ সে তো কাফের ছিল, তো সাহের মানে কাফের। আল্লাহ তাআলা বলতেছেন ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেননি, আই লাম ইয়ামাল বিসসিহরি, আর সিহর, সিহরের কাজ করেননি, আর সিহরের কাজ করা সেটা কুফরি করা। لأنه كفر عمل بالسحر إذا كفر ولكن الشياطين كفروا ولكن بالتشديد أو ولكن الشياطين كفروا ولكن الشياطين প্রথম সূরাতে হবে শায়াতিন, দ্বিতীয় সূরাতে হবে শায়াতিন, ولكن الشياطين كفروا, বরং শয়তানরাই কুফরি করেছিল, শয়তানরাই কুফরি করেছিল। يعلمون الناس السحر, তারা মানুষকে জাদু শেখাতো, তারা মানুষকে জাদু শেখাতো। আল জুমলাতু হালুন মিন যমীরি কাফারু, এই ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, এটা কাফারু যমীর থেকে হাল, তার মানে এই মানুষকে জাদু শেখাতো এই কারণেই তারা কাফের, জাদু শেখাতো এই কারণেই তারা কাফের। ওয়া ইউআল্লিমুনাহুম মা উনজিলা আলাল মালাকাইন বিবাবিল হারুত ওয়া মারুত, এখানে এই যে দেখো ওয়া মা উনজিলা আলাল মালাকাইন, এই ওয়া মা উনজিলা আলাল মালাকাইন, এটার আতফ কিসের উপরে হবে, মুসাল্লিন রাহমাতুল্লাহি আলাইহি ইউআল্লিমুনাহুম, এটা বাড়িয়ে বুঝালেন যে মা এটার আত্ম হবে আস-সিহরার উপরে, ওই যে ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইন। এই বুঝতেছেন যে শায়াতিনরা দুইটা জিনিস মানুষকে শেখাতো, একটা হলো মানুষকে সেহের শেখাতো, যেটা আম সেহের, আর একটা হলো খাস সেহের শেখাতো, খাস সেহের, ওয়া মা উনজিলা আলাল মালাকাইন, এবং ওই বিশেষ জাদু বিদ্যা যেটা দুই ফেরেশতার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল। ওমা উনজিলা আলাল মালাকাইন, তো এটাও তো সেহেরি, বাকি সেটা হলো খাস সেহের, এটা হলো মুসানিফে দেখালেন। আর আশরাফ আলী থানভী রহিমুল্লাহ, তিনি ওমা উনজিলা এটার আক্ষ তিনি দেখাইছেন হলো মা তাতলু শায়াতিনের উপরে, ওই যে আগে দেখেছে মা তাতলু শায়াতিন সেটার উপরে। তাহলে অর্থটা কী হবে, অর্থটা হবে যে ইহুদিরা দুই রকমের জাদু এত্তেবা করতে শুরু করলো, একটা হলো ওই জাদু যেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় শয়তানরা পড়ত, আর একটা হলো ওই যে বাবেলে দুই ফেরেশতার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জাদু অবতীর্ণ হয়েছিল সেই জাদুর এত্তেবা তারা করতে শুরু করলো।
তাহলে মুসানিফের কথা মোতাবেক এখানে মা উংসিলের আখ্যা হবে সেহেরের উপরে, আর হযরত তানিম রহিমুল্লাহ যেটা বলছেন সেটা হলো এটার আখ্যা কিসের উপরে হবে? মা তাতলুর উপরে। ও মা উংসিলা আলাল মালাকাইন, তো উংসিলা আলাল মালাকাইন মানে হলো আই উলহিমাহু মিনাস সিহরি, ওই জাদু যেটা ফেরেশতাদেরকে শেখানো হয়েছিল। ওয়া কুরিয়া বিকাসরিল লাম আল কাই কাইনাইনে বিবাবিল হারুত বিবাবিলা ওয়া কুরিয়া বিকাসরিল লাম, এতর কথা শেষ। কেরাতে মুতাওয়াতিরাত হলো মালাকাইনি, মালাকাইন দুজন ফেরেশতা, আর কেরাতে সাজদা হলো মালিকাইন, কেরাতে সাজদা কি মালিকাইন। আর আল কাইনাইনে কি বুঝাইছেন এটা বলে, ওই যে মালাকাইনি, মালাকাইনি এটার সিফত হলো আল কাইনাইন বিবাবিলা, দুজন ফেরেশতা যারা ছিল বাবেল শহরে, ইরাকের একটা বাবেল শহর, বালাদুন ফি সাওয়াদিল ইরাক, ইরাকের মাঝখানের একটা শহর। সাওয়াদ মূলত বলা হয় করিয়া, করিয়া কোরা এটাকে বলা হয় সাওয়াদ, মানে ইরাকের ইরাকের গ্রামগুলোর মধ্য থেকে একটা গ্রাম, অথবা ইরাকের শহরের মধ্যে একটা শহর হলো বাবেল, বাবেল। সাওয়াদুন ফি কোরাল ইরাক, হারুত ওয়া মারুত বদলুন আও আতফু বায়ানিন লিল মালাকাইন, قال ابن عباس هما ساحران كانا يعلمان السحر। ابن عباس থেকে একটা রিওয়ায়াত, এটা তবে রিওয়ায়াতটা রাজিহ না। এই রিওয়ায়াতটা হলো ওই যে কুরিয়া যে একটা কেরাত আছে, কেরাতে সাজদা, সেই কেরাতে সাজদার সঙ্গে এটা তাল্লুক, যে কেরাতে সাজদা হলো যে মালিকাইন মানে ফেরেশতা না বরং দুজন বাদশাহ। তো সেই হিসাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত আসছে যে তিনি বলেন যে এই যে এখানে যে বলা হলো মালিকাইন, এরা ছিল দুজন সাহের, কানা ইউআল্লিমানি সিহরা, যারা মানুষকে জাদু শেখাতো। তবে ওনার এই রেওয়ায়াতটা সহি না, ওনার পক্ষ থেকে রেওয়ায়াতটা আর কি। কিলা মালাকানে, যদি এটা কিলা দিয়ে বলছে কিন্তু এটাই হলো সহি রেওয়ায়াত। কিলা মালাকানে উনজিলা, যাদেরকে অবতীর্ণ করা হয়েছে, লিতা আলী মিস সিহরি, সেহের শিখাবার জন্য, এবেতেলা আমিনাল্লাহ লিন্নাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যে। এবার একটু কথা শুনে নাও, এখানে একটা সময় ছিল যখন ইরাকের বাবেল শহরে জাদুর খুব প্রচলন হয়ে গেছিল এবং মানুষ জাদুটাকে মুজিজার মতো মনে করতে শুরু করছিল এবং অনেক সময় মুজিজার চেয়েও বেশি দামি জিনিস মনে করত, এবং তারা জাদুকরদেরকে নবীদের মতো সম্মানী মনে করত, জাদুকরদেরকে কাবেলে এত্তেবা মনে করতে শুরু করছিল। তো তখন আল্লাহ তাআলা জাদু এবং মুজিজা, নবী এবং সাহের, তাদের মধ্যে পার্থক্যটা মানুষকে আমভাবে বুঝাই দেওয়ার জন্য দুজন ফেরেশতা পাঠালেন। আয়াতের সহি সহি তাফসীরে এটা দুজন ফেরেশতা পাঠাইছেন, উদ্দেশ্য হলো কি যে মানুষের মধ্যে যে আমভাবে একটা ভ্রান্তি শুরু হয়ে গেছে এই ভ্রান্তিটা দূর করা। মুজিজা এবং সেহের, নবী এবং সাহের মধ্যে পার্থক্য যেন বুঝাইতে পারেন। তো ওনাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন যে তারা এসে মানুষকে জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্যটা স্পষ্ট করে দেবে। এখন তারা যে দুইজন ফেরেশতা, এটা আবার আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে যেমন নবীর নবুয়ত মুজিজা দিয়ে মানুষের সামনে প্রকাশ করে দেন দালায়ালের আলোকে, তো এই ফেরেশতারা, তারাও যে ফেরেশতা, এটা মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। তো তাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন যে তারা মানুষকে এই দুইটার মধ্যে ফরক প্রকাশ স্পষ্ট করে দেবে, আর পাশাপাশি তাদের এই আশাটাই মানুষের জন্য একটা পরীক্ষা ছিল। তো তারা মানুষকে জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য প্রকাশ করার জন্য কখনো কখনো জাদুর বিভিন্ন কথাবার্তা, কালিমাত, জাদুর কালিমাত মানুষকে শেখাতেন এটা বোঝাবার জন্য, দেখো এই জাতীয় কথা হলো জাদু, এগুলো যারা করবে তাদেরকে তোমরা জাদুকর মনে করবে, কখনোই তোমরা মুজিজা ভাববে না। তো ইবতিলাএর জন্য মানুষকে শিখাতেন, জাদু শিখাতেন, তবে শেখানোর আগে বলে নিতেন, দেখো আমাদের আগমনটাই কিন্তু তোমাদের জন্য ফিতনা, অতএব তোমরা আমাদের কাছ থেকে জাদুটা শিখে এটাকে গলতভাবে ইস্তেমাল করো না, তোমরা এটা শিখবে এই জন্য, আমি জাদুর যে কথাগুলো শিখাইতেছি এটা শুধু এই জন্য শিখবে যেন তোমরা এই জাতীয় কথা কারো কাছ থেকে শুনলে বুঝে নিতে পারো এটা জাদু, এটা জাদু, এটা এই জন্য না যেটা আমার কাছ থেকে শিখে পরে তোমরা জাদু করতে শুরু করবে এবং মানুষকে ক্ষতি করবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে, এই কাজগুলো কিন্তু তোমরা করো না। অতএব আমার কাছ থেকে শিখে তোমরা এটাকে গলতভাবে ব্যবহার করো না, সবগুলো কথা বলে তারপরে মানুষকে শিখাতেন। এরপরেও কিছু কিছু মানুষ তাদের কাছ থেকে শিখে এরপরে মানুষ এই গলতভাবে ইস্তেমাল করত। এই এখানে এটার দিকে একটু ইশারা করতেছে। তো এই যতটুকু বলা হলো এটা হলো আয়াতের সহিহ তাফসীর, যেটা মুহাক্কিকিন মুফাসসিরিন ওনারা এটা বলছেন। আর বাকি হলো এই আয়াতের সাথে মুতাআল্লিক একটা ঘটনা আছে, যেটা ওই জোহরা নামে এক মহিলার ঘটনা, সেই ঘটনাটাকে রেওয়ায়েতের দিকে নজর করে কেউ কেউ এটাকে সহি বলছে, কিন্তু দেরায়াতান বা একেবারে মানা মুহাক্কিকিনরা এই ঘটনাটাকে
কাবেলে রদ বলছেন। তবে যেটাই হোক, যারা রেওয়ায়াতান সহি বলছেন তাদের কথা মোতাবেক, আর যারা দেরায়াতান সেটাকে গলত বলছেন তাদের কথা মোতাবেক, আয়াতের তাফসির বোঝাটা সেই ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আয়াতের তাফসির বোঝাটার সাথে কোনো সম্পর্ক নেই। যারা এটাকে দেরায়াতান গলত বলছেন তাদের রায়টাই সহি মনে হয়। ঘটনাটা এমন যে এটা আসলে কোনোভাবেই যেন মানা যায় না। বাকি হ্যাঁ, কেউ কেউ যারা এটাকে সহি বলছেন, এটা বলছেন হলো রেওয়ায়াতান সহি হওয়ার কারণে। বাকি সব কথা শেষ কথা হলো যে এটা এই আয়াতের তাফসির কোনোভাবেই এটাকে বলা যায় না, কোনোভাবেই আয়াতের তাফসির বলা যায়। এই জন্য এটা এমনও না যে এটা বলা যায় জানা যায়, এমন এমন কিচ্ছুই না একেবারে। এই হাসির মধ্যে আছে, তোমরা চাইলে কেউ দেখে নিও। বাকি ঘটনাটা আয়াতের তাফসির না, এটাকে আয়াতের তাফসিরের সাথে একদমই মিলানো যাবে না। জোহরার নামের এক মহিলা ঘটনা চলে এবার। وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه ترى কাউকে শেখাতেন না। وما يعلمان من احد ترى কাউকে সেই জাদুবিদ্যা শেখাতেন না। حتى يقولا له نصحا যে পর্যন্ত তারা তাকে কথা না বলতেন, নুসহান উপদেশ দিয়ে, انما نحن فتنه আমরা তো হলাম পরীক্ষা স্বরূপ, আমরা তো হলাম তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। বালিয়াতুম মিন আল্লাহ লিন্নাস লিয়ামতাহিনাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, বিতাআলিমিস সিহরি জাদু শিখিয়ে পরীক্ষা করবেন। ফামান তাআল্লামাহু কাফারা, যে এটা শিখবে সে কাফের হয়ে যাবে। কথাটা মাঝখানে একটু রয়ে গেছে, যে শিখবে সেই কাফের হয়ে যাবে এমন না, একটু রয়ে গেছে কথাটা। ফামান তাআল্লামাহু ওয়া আমিলা বিহি ওয়া আতাকাদা হাকীকাতাহু ফাকাদ কাফারা। মান তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, এই হাসিয়ে জামালের ব্যাপারটা একটু লিখে রাখো। মান তাআল্লামাহু ওয়া আমিলা বিহি ওয়া আতাকাদা হাকীকাতাহু, যে সেহের শিখবে এবং সেহের মোতাবেক আমল করবে এবং ওয়া আতাকাদা হাকীকাতাহু, এবং এর হাকীকতের উপরে এতেকাদ রাখবে যে সেহের এটা সত্যিটা তার নিজস্ব, সেহেরের শক্তি নিজস্ব, কাফার, সে কাফের। আর ওয়ামান তারাকাহু ফাহুয়া মুমিন, আর ওয়ামান তারাকাহুর মানে হলো ওয়ামান তারাকাল আমালা বিহি। ওয়ামান তারাকাহু মানে ওয়ামান তারাকাল আমালা বিহি واتخذه ذريعه للاتقاء عن الاغترار تركه ما اي ترك العمل به واتخذه ذريعه للاتقاء واتخذه ذريعه للاتقاء عن الاغترار بمثل بقي على الايمان للاتقاء عن الاغترار بمثل। ওমান তারাকাহুর অর্থ হলো যে ব্যক্তি সেহের মোতাবেক আমল করবে না, সে শুধু সেহেরটা জানলো কেন, যেন সে যা জানলো এটার মিছিল দেখে সে যেন ধোকায় না পড়ে যায়, ধোকা থেকে বাঁচার জন্য সে সেহেরটা শিখছে। তাহলে নফসে তাআল্লুম এটা কুফুরি না, বরং তাআল্লুম সেহেরটাকে শিখলো কিন্তু শেখার পরে সে এটা মোতাবেক আমল সে করলো না, তাহলে ফাহুয়া মুমিন। মতনে যেটা বলতেছে ফাহুয়া মুমিন, এটা অর্থ হলো বাকি আলাল ইমান। ফালা তাকফুর, তো ফেরেশতারা বলতেন ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, ফালা তাকফুর, অতএব তোমরা কুফুরি অবলম্বন করো না। ফালা তাকফুর বিতাআল্লুমিহি, বিতাআল্লুমিহি মানে বিতাআল্লুমিহি, এরপর কি ওয়াল আমাল বিহি, শিখা এবং এর উপরে আমল করা। তাআল্লুমিহি ওয়াল আমাল বিহি ফাইন আবা, এই কথাটা ওনারা বলতেন। ফাইন আবা এর পরও, ফাইন আবা ইল্লা তাআল্লুমা, এরপরও যদি কেউ শিখতেই চাইতো তাহলে আল্লামাহু, তারা শিখাতো। ফায়াতা আল্লামুনা মিনহুমা, তখন তারা তাদের কাছ থেকে শিখে নিত, সাধারণ মানুষ তখন তারা তাদের কাছ থেকে শিখতো। মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, এমন জাদুবিদ্যা যার মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, বিচ্ছেদ ঘটাতো। বি আই ইউবগিদা কুল্লান ইলাল আখার, ওমা হুম আই আসাহারাতু বিদাররিনা বিহি বিসিহরি মিন আহাদিন, তারা এই জাদুর মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর হুকুম ছাড়া। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, তারা সেই জাদু দ্বারা কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর হুকুম ছাড়া। তাই এ দ্বারা বোঝা গেল যে কোনো আসবাব আল্লাহর হুকুম ছাড়া তার আসর প্রকাশ করতে পারে না। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, এই আয়াতের তাফসিরে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি দুইটা রেওয়ায়েত আনছেন। একটা রেওয়ায়েত হলো কানাত দাফানাতহু তাহতা কুরসিয়্যিহি লাম্মা নুজিআ মুলকু, এটা একটা রেওয়ায়েত। আরেকটা রেওয়ায়েত হলো কানাত তাস্তারিকু সামা ওয়া তাদুম্মু ইলাইহি আকাযিব, তাই না? দুইটার মধ্যে দ্বিতীয় রেওয়ায়েতটা সহি, প্রথমটা ইসরায়েলি রেওয়ায়েত। তো
হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে, এ সংশ্লিষ্ট যে ঘটনাটা মাশহুর সেই ঘটনাটা সম্পূর্ণ ইসরায়েলি রিওয়ায়া। এই জন্য সেটার ব্যাপারে একটা কথা লিখে রাখো, আনোয়ারুল হেলালাইনওয়ালা যে কথাটা লিখছেন সেই কথাটা লিখে রাখো এখানে। হাদিসাতু নাজ'ই মুলকি সুলাইমান লা ইয়ুমকিনু তাসদীক বিসিহ্হাতিহা إذ هي من حكايات بني إسرائيل التي لا تتناسب مع مناصب الأنبياء أنوار الهلالين في التعقبات على الجلالين في كتاب عبارة تتر حضرت موسى عليه السلام থেকে حضرت سليمان عليه السلام রাজত্ব ছিনে নেয়া সংক্রান্ত যে ঘটনাটা এটা সত্য বলে মানা যায় না, কারণ এটা ইসরায়েলিদের থেকে বর্ণিত হিকায়াত যেটা আম্বিয়া কেরামের মানাসিব মানসাবের সঙ্গে মুনাসিব না। ওকানা দাফানাতু তাহতা কুরসিহি লাম্মা নুজিআ মুলকু। তো ঘটনাটা কি হাসির মধ্যে দেখো, এবার ঘটনাটা দেখো, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিনিয়ে নেওয়ার ঘটনা ইবনে জারির তবারি রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সনদে রিওয়ায়ত করেন। তো হাদিসটা মারফু না, ইবনে আব্বাস পর্যন্তই শেষ, মাওকুফ। দেখো হাসিয়াটা দেখো, এবার একটা শুধু পড়ি আমি, তাহতা কুরসিহি 25 নম্বর হাসিয়া পাইছ। ইবনে আখরাজা ইবনু জারির আন ইবনে আব্বাস কানা সুলাইমান ইদা আরাদা আন ইয়াদখুলাল খালা আও ইয়াতিয়া শাইআন মিন শানিহি আ'তাল জারাদাতা ওয়া হিয়া ইমরাআতুহু খাতামাহু। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল খালায় অথবা এই জাতীয় কোনো কাজ করার ইচ্ছে করতেন তখন তার স্ত্রী জারাদা, কোনো রওয়ায়েতে আছে আমিনা, জারাদার কাছে তার আংটিটা রাখতেন। আতল জারা দাতা ওহিয়া ইমরাআতাহু, এটা ব্রেকেটে খা তামাহু, আংটিটা রেখে যেতেন। ফালাম্মা আরাদাল্লাহু আন ইবতালিয়া সুলাইমানা বিল্লাযী ইবতালাহু বিহি, আল্লাহ তাআলা যখন সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার ইচ্ছে করলেন, তো আতল জারা দাতা দাতা ইয়াউমিন খা তামাহু, তিনি একদিন তার স্ত্রী জারাদার কাছে এই আংটিটা রাখলেন। ফাজা আশ শয়তান ফি সুরাতি সুলাইমান সখর আল মারিত, তার নামটা বলা হয় সখর আল মারি, সখর আর কি মূল সখর, অবাধ্য সখর। তো সখর নামে শয়তান সে সুলাইমান আলাইহিস সালামের আকৃতিতে এলো। ফাকাল লাহা হাতি খাতামি, আংটিটা দাও স্ত্রীকে বলছে। ফাআখাযাহু ফালাবিসাহু ফালাম্মা লাবিসাহু দানাত লাহু শায়াতিন ওয়াল জিন ওয়াল ইনস। এবার ঠিক পড়ো, এখানে কিছু কিছু দেখতে ভুল দেখা যায় আর কি। যখন ওই সখরে আংটিটা পড়ছে সব কিছু তার অনুগত হয়ে গেছে। ফাজা আহা সুলাইমানু, তো সুলাইমান আলাইহিস সালাম বাইতুল খালা থেকে বের হয়ে যখন স্ত্রীর কাছে আসছে, ফাকাল হাতি খাতামি ক্বালাত কাযাবতা লাস্তা সুলাইমান ফাআরাফা আন্নাহু বালাউন উবতুলিয়া বিহি, তিনি বুঝতে পারছেন যে এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ফানতালাকাতি শায়াতিন ফাকাতাবাত মিন তিলকাল আইয়াম কুতুবান ফিহা সিহরুন ওয়া কুফরুন, তখন শায়াতিনরা ওই সময়টাতে 40 দিনের মতো সময়টাতে অনেক কিতাবাদি তারা সংকলন করছে যেগুলোর মধ্যে কুফরিয়াত ছিল, সেহের ছিল। এরপরে সুম্মা দাফানুহা তাহতা কুরসিয়্যি সুলাইমান সুম্মা আখরাজুহা ফাকারাউহা আলান নাস ওয়া ক্বালু ইন্নামা কানা, এখানে একটু কথা ছুটে গেছে। দাফানুহা তাহতা কুরসিয়্যি সুলাইমান, তারা সুলাইমান আলাইহিস সালামের কুরসির নিচে সবগুলো দাফন করছে। এরপরে 40 দিন পরে যখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষাটা শেষ করছেন তখন তারা পালিয়ে গেছে, ওই সখর সে পালিয়ে গেছে। রেওয়ায়েতে আসছে যেটা, সে তার আংটিটা সমুদ্রের মধ্যে যাওয়ার সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় আংটিটা ফেলে দিয়ে চলে গেছে, পরে একটা মাছ সেটা গিলে ফেলছে, ওই মাছটা হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে আসছে কোনো একভাবে। তো এরপরে আবার সুলাইমান আলাইহিস সালাম আংটিটা পড়ছে, আবার আগের অবস্থা ফিরে আসছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম যখন ওয়াফাত হয়ে গেছে, এরপরে ঘটনা হলো এটা, সুম্মা আখরাজুহা মানে সুলাইমান আলাইহিস সালামের ওয়াফাতের পর আখরাজুহা ফাকারাউহা আলান নাস ওয়া ক্বালু ইন্নামা কানা সুলাইমান ইয়াগলিবুন নাস বিহাযিহিল কুতুব ফাবারি আন্নাস মিন সুলাইমান ওয়া আকফারুহু। তো মানুষের কাছে যখন এরা বলতে শুরু করলো, তখন মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালামকে নাউযুবিল্লাহ কুফর কাফের মনে করতে শুরু করলো। হাত্তা বাআথাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উনজিলা আলাইহি ওয়া মা কাফারা সুলাইমান, বুঝছো? এইটা হলো ওয়াকিয়াটা যেটা ইবনে কাসিরের মধ্যেও আসছে, বাকি এটা ইসরায়েলি রিওয়ায়া। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, মুলকি সুলাইমানের পরে মিনাস সিহরি, মিনাস সিহরি হলো মায়ের বয়ান, তাই না? এরপরে মুসানফে দুইটা রেওয়ায়াত উল্লেখ করতেছেন, ওয়া কানাত দাফানাতহু তাহতা কুরসিয়্যিহি লাম্মা নুযিআ মুলকু। এই রেওয়ায়াতটা হলো মিনাস সিহরির ব্যাখ্যা, যে সুলাইমান আলাইহিস সালামের জমানায় শায়াতিনরা যা পড়তো সেটা হলো সেহের। আর এটা পেলো কোথায়? তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ওনার হাতছাড়া হয়ে যাওয়ার পর তারা সেগুলো সুলাইমান আলাইহিস সালামের কুরসির নিচে দাফন করে রাখছিল, এরপর মারা যাওয়ার পর এগুলো বের করছিল, তাই না?
এরপরে আউ কানাত তাস্তারিকুস সামা, এটা মূলত আতফ হইছে মিনাস সিহরের উপরে, বা এতেবারে মানা, বা এতেবারে মানা কানাতের আতফটা হবে মিনাস সিহরে, এটার উপরে, মানে সিহরের উপরে, সিহরের উপরে আতফ হবে। তাহলে এটার মানা হবে কি? মানা হবে মিনাস সিহরি, এটা তো হলো মিনাস সিহরি, আর কানাত তাস্তারিকুর আগে দিয়ে আবার একটা হবে এইভাবে, মিম্মা আখাযাত হুল কাহানাতু মিনাস শায়াতিন। প্রথমটা হলো মিনাস সিহরি, এটা মায়ের বয়ান, তো মিনাস সিহরি বলে এই সেহেরের সাথে মুতাল্লিক এই রেওয়ায়েতটা ইশারা করলেন যে কানাত দাফানাতু তাহতা কুরসিহি লাম্মা নুযিআ মুলকু, আর কানাত তাস্তারিকুস সামা। আচ্ছা, কথাটা আরেকবার বলতেছি, দেখো এই যে কানাত দাফানাতু তাহতা কুরসিহি লাম্মা নুযিআ মুলকু, এই সুরতে তো দাফানাত হু হুজুমিটা সেহের ঠিক আছে, তাই না? সেই হিসাবে মিনাস সিহরি তাতলু এর মা এর মেজদাক মিনাস সেহরে সহি আছে। কিন্তু দ্বিতীয় রেওয়ায়তের মধ্যে দেখো, রেওয়ায়তটা যে পর্যন্ত গেছে সেখানে সেহরের কোনো আলোচনাই নাই। কানাত তাস্তারিকুস সামা ওয়া তাদুম্মু ইলাইহি আকাযিব ওয়া তুলকিহি ইলাল কাহানা ফায়ুদাউবিনুনাহু ফাফাশা যালিকা ওয়া শাআ আন্নাল জিন্না তা'লামুল গায়ব ফাজামা সুলাইমান আল কুতুব ওয়া দাফানাহা। এই পর্যন্ত দ্বিতীয় রেওয়ায়ত শেষ না? এখানে সেহরের কোনো আলোচনা আছে? এই সেহরের কোনো আলোচনা আছে? তাহলে এখানে আসলে কি যে কীটা আছে, আসে হলো ওই শায়াতিনদের কাছ থেকে গণকরা যে সকল কথাবার্তাগুলো, মিন আখবারিল গায়েব, যে সকল কথাবার্তাগুলো তারা নিত এবং ওগুলোর সাথে আর অনেক কিছু মিলাইতো, ওই সেটা এখানে শুধু বোঝানো হয়েছে। এই কথা বুঝছো কিনা? তাহলে এই রেওয়ায়ত মোতাবেক এখানে আসলে ওই মিনাস সেহরে, মিনাস সেহরের জায়গায় হবে এখানে মা তাতলু শায়াতিনের ব্যাখ্যা। প্রথম রেওয়ায়ত মোতাবেক হবে মিনাস সেহরি, আর দ্বিতীয় রেওয়ায়ত মোতাবেক হবে মিম মা আখাজাত হুল কাহানাতু মিনাস শায়াতিন। এবার এবার এবারটা লিখে রাখো, এই আও এর পরে হবে আও মিম্মা আখাযাত হুল কাহানাতু মিনাশ শায়াতিন, আও মিম্মা আখাযাত হুল কাহানাতু মিনাশ শায়াতিন। এই পাইছো? এর পরে গিয়ে এই যে এটার ব্যাখ্যা দিলো এই ভিন্ন রেওয়ায়েতটা। এবার রইলো ওই যে পরে, চলো দুইটা রেওয়ায়েত শেষ হওয়ার পরে ফালাম্মা মাতা, যখন সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, দাল্লাতি শায়াতিন আলাইহা, আলাইহা মানে আলা মা দাফানাতু শায়াতিন আও আলা মা দাফানাহু সুলাইমান, এই দুটোই তো আলাইহার মেজদা, তাই তো? দাল্লাতি শায়াতিন আলাইহা আন-নাসা ফাস্তাখরাজুহা ফাওয়াজাদু ফিহা সিহরা, তারা সেই কিতাবগুলোর মধ্যে সেহের পাইছে, সেহের। এখন দেখো সেহের পাইছে, এটা তো প্রথম রেওয়ায়েত মোতাবেক সহি হয়, দ্বিতীয় রেওয়ায়েত মোতাবেক সহি হয়, দ্বিতীয় রেওয়ায়েতে তো সেহেরই নাই। এই বুঝতেছো, দ্বিতীয় রেওয়ায়েতের মধ্যে সেহেরের কোনো কথা আছে? দেখো এই কথাটাই হাসির মধ্যে আছে, 26 নম্বর হাসিটা এবার ধরো, কৌনুহু সিহরান, এই যেটা তারা পাইলো সেটা সেহের, সেহের হওয়া এটা আলাল ওয়াজহি সানি মুশকিল, ফা ইন্নাহা লাম তাকুন ফিহা ইল্লা আখবারুল গায়ব, কারণ দ্বিতীয় রেওয়ায়েত মোতাবেক তো কিতাবের মধ্যে সেহের ছিল না, আখবারে গায়েব ছিল, বাকি সেটার মধ্যে অনেক মিথ্যা কথাবার্তা ইত্যাদি শয়াতিনরা নিজেদের পক্ষ থেকে মেলাতো। তাহলে এই সুরতে ওয়াজাদু ফিহা সিহরাটা কিভাবে হবে? তোমসানে বলতেছেন লাআল্লাহা কানাত তুসিরু আসারাল সিহরি, তাহলে এই সুরতে সেহের শব্দরা বলতেছে এটা হয়তো বা যেগুলো তারা কিতাবের মধ্যে পেয়েছিল সেগুলো সেহেরের মতো আসর করত, সেই হিসেবে এখানে সেহের শব্দটা বলা হয়েছে। লাআল্লাহা কানাত তুসিরু আসারাস সিহরি ফা ইন্না সিহরা মা ইউস্তাআনু ফি তাহসিলিহি বিতাকাররুব ইলা শায়াতিন, কারণ সেহের তো বলাই হয় এমন জিনিসকে যে জিনিসটাকে অর্জন করার জন্য শায়াতিনদের নৈকট্য লাভ করে নুসরত তলব করা হয়। সেহের তো মূলত এমনই হয় যেখানে বিভিন্ন কথাবার্তা, এমন এমন কথা বলা হয় যেগুলো দ্বারা শয়তানদেরকে খুশি করা হয়, অথবা এমন কাজ করা হয় যেটা দ্বারা শয়তানরা খুশি হয়। তো ওই কিতাবগুলোর মধ্যে হয়তো এই জাতীয় কিছু ছিল, সেই হিসেবে এটাকে সেহের শব্দ বলা হয়েছে, বুঝছো কি না? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা এটা হইতে পারে যে সুলাইমান আলাইহিস সালাম ওগুলো যে জমাইছেন সেগুলোর মধ্যে ওয়াকেই হয়তো আখবারে গায়েবও ছিল আবার সেহেরও ছিল, মানে তিনি যে কিতাবাদি সব কিতাবাদি একত্রিত করছেন সেই কিতাবাদিগুলোর মধ্যে হয়তো কাহানাদের বানানো কথাবার্তাও ছিল, শায়াতিনরা যেগুলো একটা কথার সাথে 10টা কথা মিলাইতো এগুলোও হয়তো ছিল, আবার হয়তো সেহের সংক্রান্ত কিতাবাদি উনি একসাথে জমাইছেন, যেটা মুসানেব এখানে যদিও বলেন নাই। তাহলে সুলাইমান আলাইহিস সালাম ওই কাহানাদের কথাবার্তাগুলোও জমাইছেন আবার সেহেরের কিতাবাদিওগুলো জমাইছেন, সেই হিসাবে ঠিক আছে যে যখন সুলাইমান আলাইহিস সালামের মারা যাওয়ার পরে কিতাবগুলো বের করছে তখন এটার মধ্যে বাস্তবে কিছু সেহের পাইছে। তাহলে এই সেহেরগুলো প্রথম রেওয়ায়ত মোতাবেক শয়তানরা এগুলো দাফন করছে, দ্বিতীয় রেওয়ায়ত মোতাবেক সুলাইমান আলাইহিস সালাম দাফন করছে, কথা পরিষ্কার হয়েছে? দ্বিতীয় আরেকটা যেটা এখানে বলা হয়েছে মা উংসিলা আলাল মালাকাইন, এটার আতফ কিসের উপরে হবে? মুসান্নিফ তো একটা বললেন যে সেহেরের উপরে আতফ, আর আরেকটা যেটা বলা হয়েছিল থান ইব্রাহিমুল্লাহ যেটা বলছেন সেটা হলো ওই মা তাতলুর উপরে আতফ। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ
ব্যাখ্যাটা যেভাবে দিয়েছেন, মানে এখানে বিশেষ কোনো ঘটনার দিকে ইশারা করেন নাই, স্বাভাবিকভাবে তিনি বলে গেছেন যে দুজন ফেরেশতার উপরে আল্লাহ তাআলা এই মানুষকে পরীক্ষা করার জন্য সেহের নাজিল করছিলেন, এরপরে তারা মানুষকে সেহের শেখাতো, তবে তাদের পরীক্ষার জন্য শেখানোর আগে দিয়ে এই কথাবার্তা বলতো। এই আয়াতের সাথে মুতাআল্লিক ঘটনা, একটা ঘটনা মারুফ, জোহরা, যেটা কালকে বলছিলাম যে জোহরা নামে এক মহিলার ঘটনা। তবে সেই ঘটনাটা সনদান, মানে সনদের দিকে তাকিয়ে কেউ কেউ সেই ঘটনাটাকে কাবেলে এতবার বলছেন, কিন্তু মানার দিকে তাকে, দিরায়া যেটাকে বলে, মানার দিকে তাকিয়ে অনেকেই আকসাররা এটাকে রদ করছে। তবে যেটাই হোক, এটা এই আয়াতের তাফসিরের সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটাকে তাফসির বলার একদমই প্রয়োজন নেই। হ্যাঁ, যেহেতু সেই ঘটনার মধ্যে ওই হারুত মারুত নামক দুইজন ফেরেশতার তাজকিরা আসছে, এই জন্য কেউ কেউ এটার সাথে এটা খলতমলত করে ফেলছে। ঘটনাটা কি, এবার হাসি, এটা দেখো ঘটনাটা, ঘটনাটা সবই থেকে নিয়ে আসছে, সবির মধ্যে এবার একদম স্পষ্ট, এখানে কিছু কিছু শব্দ ছুটে গেছে আর কি, তো আমি পড়তেছি তোমরা শোনো। ৬ নম্বর হাসিয়া পাইছো, ইবতিলা আমিনাল্লাহ কিসাতু হারুত ওয়া মারুত আলাল কওলে বিসুবুতিহা, এই ঘটনাটা প্রমাণিত, এই কথাটা ধরা হলে, এই যে এটা দ্বারা ইশারা করছেন যে এটা আসলে সাবেত কিনা, এটা নিয়েও ইখতিলাফ আছে, সামনে শেষে তিনি এটা বলবেন। ঘটনাটা হলো যে আন্নাল মালাইকাতা লাম্মা রাউ আমাল বনি আদম আল খাবিসা, ফেরেশতারা যখন বনি আদমের এই আমালে খাবিসাগুলো দেখতেন, যেগুলো তা সাদু ইলা সামা, যেগুলো আসমানে যেত, তখন ফেরেশতারা দেখে বললেন, সুবহানাকা ইয়া রাব্বানা খালাকতা খালকান ওয়া আকরামতাহুম ওয়াহুম ইয়াসুনাকা, আপনি মাখলুক সৃষ্টি করলেন, তাদেরকে এত মর্যাদা দিলেন, কিন্তু তারা আপনার নাফরমানি করতেছে। ক্বাল আল্লাহু তাআলা লাহুম, তখন আল্লাহ তাআলা বললেন, লাউ রাক্কাবতু ফীকুম মা রাক্কাবতু ফীহিম, আমি যদি তাদের মাঝে যে জিনিসটা দিয়েছি সেটা যদি তোমাদের মাঝে দিতাম, তাহলে লা ফাআলতুম ফিআলাহুম, তাহলে তুমি তোমরাও তাদের মতো কাজ করতে। তো সেটা হলো শাহওয়াত, সেই জিনিসটা কি শাহওয়াত। ক্বালু সুবহানাকা লা নাসিকা আবাদা, আমরা কখনোই আপনার নাফরমানি করব না। তখন ক্বালা ইখতারু লাকুম মালাকাইন, তোমরা দুজন ফেরেশতা তোমরা নির্বাচন করো, ফাখতারু হারুত ওয়া মারুত ওয়া কানা মিন আসলাহিহিম ফারাক্কাবাল্লাহু ফীহিমা শাহওয়াত, এই বুঝতেছো, ফাআমারাহুমা বিল হুবুত ইলাল আরদ, আল্লাহ তাআলা দুইজনকে জমিনে আসার নির্দেশ দিলেন, ওয়াল হুকমি বাইনান নাস বিল হক, জমিনে নামার এবং জমিনে এসে মানুষের মাঝে ফয়সালা করার নির্দেশ দিলেন, ওয়া নাহাহুমা আনিশ শিরকি ওয়াল কতলি ওয়াজ জিনা ওয়া শুরবিল খামর ওয়া আল্লামাহুমাল ইসমাল আযম, আল্লাহ তাআলা তাদেরকে ইসমে আযম শিখিয়ে দিলেন, ফাকানা ইদা আমসাল ওয়াক্তু, যখন সন্ধ্যা হয়ে যেত, সাঈদা বিহি ইলা সামা, থুম্মা ইন্নাহু জাআত ইলাইহিমা ইমরাআতুন তুসাম্মা জোহরা, জোহরা শব্দটা, ওয়া কানাত জামিলাতান জিদ্দা, ফালাম্মা ওয়াকা'আ নাযরুহুমা আলাইহিমা আখাযাত বিকুলুবিহিমা, তাদের দিল সে কেড়ে নিছে, ফারাওয়াদুহা আন নাফসিহা, জিনার দিকে ডাকছে, রাওয়াদুহা আন নাফসিহা, ফাআবাত ইল্লা আইয়াহকুমা লাহা আলা জাওজিহা, ফাফআলা ফারাওয়াদুহা ফাআবাত ইল্লা আইয়াকতুলা ফাফআলা থুম্মা রাওয়াদুহা ফাআবাত ইল্লা আইয়াশরাবা আল খামরা, শব্দটা হলো ইয়াশরাবা আল খামরা, ফাফআলা থুম্মা রাওয়াদুহা ফাআবাত ইল্লা আইয়াসজুদা লিসনম ফাফআলা, যত কিছুই বলতেছে সবগুলি তারা করলো, থুম্মা রাওয়াদুহা ফাআবাত ইল্লা আইয়ুআল্লিমাহা আল ইসমাল্লাযী ইয়াসআদানি বিহি ইলা সামা, শেষ সে আবদার করলো যে আমাকে ইসমে আজম শিখাতে হবে, যে ইসমে আজম দিয়ে আপনারা দুজন আসমানে যান, ফাফআলা, তারা ইসমে আজম তাকে শিখিয়ে দিল, ফাতালাতহু শব্দটা হলো তালাতহু, ফাসাঈদাত বিহি ইলা সামা, সে আসমানে উঠে গেছে, ফা মাসাখাহাল্লাহু কাওকাবা, এরপর আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে কাওকাব এই জোহরা তারকা বানাই দিছে, আআযানাল্লাহু মিন ওয়াহিয়া জোহরা আল মারুফা, এখানে শব্দটা ছুটে গেছে, সম্ভবত রাআ হবে, তারা যখন এই অবস্থাটা দেখলো যে সে তো আমাদেরকে ধোকা দিয়ে উপরে চলে গেছে, তখন আরাদা তিলাওয়াতাল ইসমাল আযম, তিলাওয়াতাল ইসমিল আযম, ফালাম তুতাউইহুমা আজনিহাতুহুমা, তখন তাদের ডানায় আর তাদেরকে দিতেছে না আসমানের দিকে উঠতে, ফাযাহাবা ইলা ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছে, ফাসআলাহু আন ইয়াশফা লাহুমা ইনদাল্লাহ ফাফআলা যালিক, ফখায়্যারাহুমাল্লাহু বাইনা আযাবিদ দুনিয়া ওয়াল আখিরা ফাখতারা আযাবাদ দুনিয়া লিইলমিহিমা ইনকিতাআহুমা বিবাবিল মুআল্লাকান নাফাহুমা ইনকিতাআহু, তো আল্লাহ তাআলা তাদেরকে ইখতিয়ার দিয়েছে, তোমরা ইচ্ছা করলে দুনিয়ার আযাবটা নিতে পারো, আবার ইচ্ছা করলে আখিরাতের আযাবটা নিতে পারো, তখন তারা দুনিয়ার আযাবটাকে ইখতিয়ার করছে, লিইলমিহিমা ইনকিতাআহু, তারা জানে যে দুনিয়ার আযাবটা একসময় শেষ হবে, ফাহুমা বিবাবিল মুআল্লাকান বিশুউরিহিমা
ইউদরাবান বিসিয়াতিন মিন হাদিদিন ইলা ইয়াউমিল কিয়ামা। বাবেলে একটা কূপের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে লোহার এই বেদ দ্বারা আঘাত করা হচ্ছে কেয়ামত পর্যন্ত। এটা হলো রেওয়াজ শেষ হলো। قد اختلف في صحه هذه القصه وعدمها فاختار الحافظ ابن حجر الاول لورودها من عده طرق عن الامام احمد بن حنبل حافظ ابن حجر العسقلاني তিনি প্রথমটাকে اختيار করেছেন, তার মানে রেওয়াজটা সহি। আর واختار البيضوي ومن تبعه امام بيضوي এবং এর তার অনুসারী অনেক উলামায়ে কেরাম দ্বিতীয়টাকে اختيار করেছেন, তার মানে রেওয়াজটা সহি না। মুহাদ্দিকিনদের রায় দ্বিতীয়টা। بسم الله الرحمن الرحيم ولقد علموا لمن اشتراه في الآخرة لمن اشتراه فما له في الآخرة من خلاق والله لقد علموا ترى নিশ্চিত ভাবে জানতো আই আল ইহুদ লমন যে কেউ জাদুবিদ্যা অবলম্বন করবে লমন লামো ইবতিদাইন মুআল্লিকাতুন লিমা ক্বাবলাহা মিনাল আমাল লামটা লামে ইবতিদা মুআল্লিকাতুন লিমা ক্বাবলাহা এই লামটা তার মা কবলকে বিরত রাখছে। মুআল্লিকাতুন মানে হলো মানিআতুন লিমা ক্বাবলাহা লামে তার মা কবলের মধ্যে আছে আলিমু আলিমু এটা দুইটা মফুলের তাকাজা করে কিন্তু লামে ইবতিদা এসে এই আলিমু দুইটা মফুল তাকাজা করা থেকে বিরত রাখতেছে। মুআল্লিকাতুন লিমা ক্বাবলাহা তার মা কবলকে বিরত রাখতেছে মিনাল আমাল আমলের থেকে, আমলের থেকে মানে লফজান আমলের থেকে বিরত রাখতেছে, মানান তো ঠিকই আমল হবে। আর মানটা হলো মৌসুলা ইশতারাহু ইখতারাহু আও ইস্তাবদালাহু বিকিতাবিল্লাহি তাআলা যে কেউ এই জাদুবিদ্যা গ্রহণ করবে অথবা জাদুবিদ্যাকে আল্লাহর কিতাবের বদলায় নিয়ে নেবে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, কোনো হিস্সা থাকবে না। নাসিবুন ফিল জান্নাহ ওয়ালা বিইসা শাইআন ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত নিকৃষ্ট, যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত নিকৃষ্ট। বি ইসামা আই শাইআন শারাউ বাউ বিহি আনফুসাহুম আনফুসাহুম হুম জুমিরটা ফিরতেছে হলো আই আশারিন ও যারা বিক্রি করে দিয়েছে তাদের নিজেদেরকে যেটার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তো আনফুসাহুম যারা উদ্দেশ্য কি পিছনেও গেছে এটা আই হাজ্জাহা মিনাল আখিরা আখিরাতে তাদের পুরস্কারের অংশটা তারা বিক্রি করে দিয়েছে, এটা ফেলে দিয়েছে, এর বিনিময়ে তারা কুফুরিটা নিয়েছে সেহের নিয়েছে। লাবি ইসা মা সারাও বিহি আংফুসাহুম যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সেটা কি আনতা আল্লামুহু এটা হলো মখসুস বিদ্যম যে তারা কুফুরি সেহের শিখেছে, সেহের শিখেছে। তো যেই যে সেহের শিখলো এটা এটা খুবই নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। নিকৃষ্ট কেন লাবি ইসা নিকৃষ্ট কেন এটা এই জন্য হাইসু আউ জাবা লাহুম আন্নারা কারণ এটার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছে। হাইসু আউ জাবা আল্লাহু লাহুম আন্নারা লাউ কানু ইয়ালামুন হাকীকাতা মা ইয়াসিরুনা ইলাইহি মিনাল আযাব যে আযাবের দিকে তারা যাচ্ছে এর হাকীকত যদি তারা জানতো মা তাআল্লামুহু তাহলে তারা এটা শিখতো না। ফিল আখিরা ওয়ালা ইয়ানফাউহুম কিন্তু তাদের কোনো উপকারে আসবে না ওয়া হুয়া সিহরু وآخر دعوانا الحمد لله رب العالمين